তো কম্পিটিটর অ্যানালাইসিস এর উপর আজকে ক্লাস। তো আপনাদের আজকে 9 নাম্বার ক্লাস না? জি তো ভাই। কম্পিটিটর হ্যাঁ অ্যানালাইসিস ভাই, কিভাবে করতে হবে সেটা আজকে আমরা দেখব। এখানটায় জাস্ট আপনারা বুঝবেন, এটা মনে করেন বুঝে বুঝে পড়ে ফেলতে হবে। এটাতে আপনার ওই রকম কোন আগের কাজগুলো যেরকম একটু ব্রেনস্টর্মিং করতে হতো, এখানটায় অতটা ব্রেনস্টর্মিং এর কিছু নাই। ঠিক আছে, দেখি আসি কিভাবে করবেন, একটু ওয়েট করেন, আমি স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, তো এখন আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে জেনারেল অ্যানালাইসিস, মানে সাধারণভাবে একটা আমরা কিভাবে একটা আমাদের কম্পিটিটর কিরকম স্ট্রং বা তাদের ভুল ত্রুটি আমরা এখানটায় আর কি দেখবো, বা সে কি কি করছে সেটা আমরা দেখব। ঠিক আছে, ঠিক তো আছে ভাই। এইখানটায় ধরেন বেশ বেস্ট নন স্টিক ফ্রাই প্যানে আসলাম আমাদের, ধরেন এটা আমাদের কম্পিটিটর। আমরা ধরেন বেস্ট নন স্টিক ফ্রাই প্যান নিয়ে আমরা কাজ করতেছি। হ্যাঁ, তো আর আমাদের কম্পিউটার হচ্ছে এই যে এরা, সরি, এরা, তারপরে এখানে যা যে প্রথম 10টা আপনার প্রোডাক্ট আছে এরা হচ্ছে আমাদের কম্পিটিটর। আপনার সাইট আছে আর কি, 10টা সাইট আছে, এরা হচ্ছে আমাদের কম্পিটিটর। তো আমাদের কিওয়ার্ডটা আমি দিলাম, তারপরে ধরলাম এটা হচ্ছে আমাদের প্রথম কম্পিটিটর, এই যে এটা, তো এটার ইউআরএলটা কপি করলাম, কপি করে এখানে দিলাম। ওকে, আচ্ছা, তো পেজ ইউআরএল পিএ মানে কি? এটা তো একটা পেজ, এই যে এখানটায় আমরা যে ঢুকে এখান থেকে এই লিঙ্ক থেকে যে ঢুকলাম, এই লিঙ্কটা তো একটা পেজের লিঙ্ক, এটা সরাসরি ডোমেনের লিঙ্ক না, তাই না? জি হ্যাঁ, তো এই পেজের আপনার পিএ কত, পেজ অথরিটি কত, সেটা আর কি আমরা এখানটায় লিখবো। তো এই এটার পেজ অথরিটি কত, এখানে 54। আচ্ছা, এখানটায় আমরা লিখবো 54। ওকে, তারপরে এইটা ডিএটা কত, ডিএটা হচ্ছে আপনার 88, 88। আচ্ছা ভাই, বুঝি না, আরেকটু রিপিট করবেন। আচ্ছা, প্রথম থেকে নাকি? এই যে আচ্ছা, আমি প্রথম থেকে কম্পিউটার, রিপিট করতেছি।
আমাদের ধরেন এটা হচ্ছে আমাদের নিশ ননস্টিক ফ্রাই প্যান। তো আমরা এই ননস্টিক ফ্রাই প্যানের বেস্ট ননস্টিক ফ্রাই প্যান লিখে যে সার্চ করলাম, সার্চ করার পর যা যেগুলো আসলো তারা তো আমাদের কম্পিউটার, তাই না? জি হ্যাঁ, তো আমাদের প্রথম কম্পিউটার ধরলাম, এই যে এটা আমাদের প্রথম কম্পিউটার। তো এর সাইটটাকে আমরা একটু অ্যানালাইসিস করব, এ কিভাবে র্যাঙ্কে আসলো সেটা আমরা দেখব। আমাদের মেন কাজ আজকে আজকে আমরা এটাই শিখব, কিভাবে সে র্যাঙ্কে আসলো। তো এখানে ওর সাইটের ইউআরএলটা আমি কপি করে এখানটায় রাখলাম, আর ও যে কিওয়ার্ডটাতে র্যাঙ্ক করছে সেই কিওয়ার্ডটা আমরা তো নিয়ে কাজ করব, সেই কিওয়ার্ডটাই যে এটা, হুম বুঝা গেছে? তো জি এই এটা তো একটা পেজ, এটা তো পুরো একটা সাইট না, তাই না? এই একটা সাইডের পেজ, এই পেজটা র্যাঙ্ক কত, মানে এই পেজের ডোমেন অথরিটি, আপনার পেজ অথরিটিটা কত, সেটা আমরা এখানটায় লিখছি। বুঝতে পারছি হ্যাঁ, আর এই পেজের ডি, আপনার এই ওয়েবসাইটের ডিএ কত, ডোমেন অথরিটি, সেটা আবার আমরা এখানটায় লিখলাম, বুঝা গেছে? জি বুঝতে পারছি আচ্ছা, তো এখন আসি আমরা আপনার অ্যালেক্সা র্যাঙ্ক। অ্যালেক্সার নাম শুনছেন কেউ? অ্যালেক্সার নাম অ্যালেক্সা শুনছেন? হ্যাঁ, অ্যালেক্সা একটা একটা মানে ডিভাইস না একটা না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা টুলস। আচ্ছা আপনি যেটা বলছেন সেটা অ্যালেক্সা, এটাও অ্যালেক্সা, এটা হচ্ছে আপনার অ্যামাজনেরই প্রোডাক্ট, ঠিক আছে? অ্যামাজন একটা টুলস, এটা এসইও টুলস। তো এটা আর কি, এই টুলসটা একটা র্যাঙ্কিং দেয়। আপনার মজ যেমন একটা র্যাঙ্কিং দেয় না আমাদের, যে মজ একটা ডিএপি একটা র্যাঙ্কিং দেয় না, শুনতেছেন আপনারা? হ্যাঁ, রেসপন্স করবেন। তো মজ যেরকম আমাদের র্যাঙ্কিং দেয়, মানে একটা নম্বর দেয়, তো সেম আপনার এই অ্যালেক্সা একটা র্যাঙ্কিং বা একটা নম্বর আমাদের দেয়। তো এই র্যাঙ্কিং বা নম্বরটা আমরা কোথা থেকে দেখব বা দেখতে পারি, এটার জন্য আমাদের একটি টুলস ব্যবহার করতে হবে। টুলসটা হচ্ছে এসইও কোয়াক। গুগলে যদি আপনি লিখেন এসইও কোয়াক, দেখেন প্রথমে চলে আসতেছে এসইও কোয়াক। ওয়েব স্টোরেজে যাবেন, ওয়েব স্টোরেজ যাওয়ার পর এখান থেকে এক্সটেনশন আছে, এক্সটেনশনটা ইনস্টল করে নেবেন। আমার এখানে ইনস্টল করা আছে। ইনস্টল করতে পারবেন না সবাই? পারবো ভাইয়া, পারবো আপু পারবেন তো? পারবো দেখেন, কিন্তু না পারলে বলেন, আমি নাইলে দেখাই দিই আবার। ভাই এক্সটেনশন দিয়ে আনতে হবে না? জি, এসইও কোয়াক দিয়ে .com দিয়ে লিখবো না? আপনি এসইও কোয়াক যদি লিখেন, আমি হ্যাঁ দেখাই দিই। এসইও কোয়াক যদি লিখেন, এখানে প্রথমে দেখবেন যে আপনার chrome.com না, chrome.google.com ওয়েব স্টোর, হ্যাঁ এটা আসবে, এই যে এটা আসবে। এটা আসার পরে এই যে এটা দেখেন, এদিকটা ফলো করবেন। এটা যদি ফলো করেন তাইলেই বুঝতে পারবেন। তো ঢুকবেন এটাতে, আমি রিমুভ করে দিচ্ছি, আবার আমি করে দেখাবো আপনাদের, যাতে পরবর্তীতে না বলতে পারেন যে ভাইয়া বুঝি নাই। আচ্ছা, তো অ্যাড, অ্যাডে যদি ক্লিক করেন, অ্যাড এক্সটেনশন দিবেন, এখানটায় এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে, চেকিং হচ্ছে। চেকিংটা শেষ হোক। আচ্ছা,
শেষ হয়ে গেছে। এই যে দেখেন এখানটায় আমাদের এসইও কোয়াকটা জয়েন হয়ে গেছে। এই যে এখানটায় এটা যদি বন্ধ থাকে এই সুইচটা ওপেন করে দিবেন। ওকে আচ্ছা, তো এখন আমরা আমাদের মসটা ওপেন করে দিই আগে, কারণ এসইও কোয়াক আর মস যদি একসাথে থাকে তাহলে সাইট স্লো হয়ে যেতে পারে বা আপনার ব্রাউজার স্লো কাজ করতে পারে। ঠিক আছে, এইখানটায় আমরা যেটা দেখতেছি এই যে দেখেন এখানটায় আপনি দেখতে পারবেন যে অ্যালেক্সা র্যাঙ্কিং দেখতেছেন 1.55K। আচ্ছা 1.55K এটা আমরা দিলাম। আচ্ছা তো এখন যেটা দেখব সেটা হচ্ছে আমাদের এটা আমাদের যে কম্পিটিটর তার সাইট কয়টা ইন্ডেক্স করা আছে। ঠিক আছে, সে কয়টা পেজ কে আর কি ইন্ডেক্স করছে তার ওয়েবসাইটের। জাস্ট 1 মিনিট একটু হোল্ড করেন। আচ্ছা তো এটা কিভাবে দেখব, এটা দেখতে হবে আমাদের সাইট ক্লোন আর কম্পিউটারের ডোমেন প্রেস করে দিলেন। এতগুলো সাইট কেমনে সম্ভব? আচ্ছা হ্যাঁ, সে এখানটায় তার 92টা পেজকে ইন্ডেক্স করছে। এইরকম 92টা পেজকে তার ওয়েবসাইটে ইন্ডেক্স করছে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আরেক ভাবে দেখা যায়, সাইট ডট এক্সএমএল HTML বানান বলেছে মনে হয়। না XML হয়, HTML না। আচ্ছা ভাই সাইট সাইট ম্যাপ ডট এক্সএমএল সাইট এক্সএমএল এক্সএমএল। আচ্ছা এটা আমি দেখে আমি আবার দেখতেছি আপনাদের এটা কেন হবে। এটা দাঁড়ান, এটা আবার দেখতেছি আমরা, দেখবো। ওর এখান থেকে সম্ভবত কোনো কিছু অফ আছে। আচ্ছা যাই হোক, তো এখান থেকে মানে এই হচ্ছে তো আমাদের কয়টা আমরা পাইছিলাম এখানে, 92টা না? হ্যাঁ 92 এখানে আমরা দিব। তো তারপর হচ্ছে কিওয়ার্ড ইন টাইটেল আমাদের কম্পিটিটর, আমরা তো আমাদের একটা টাইটেল আমরা বা আমরা তো একটা মাদার কিওয়ার্ড সিলেক্ট করছিলাম না, তো আমরা তো এই কাজগুলো অ্যাকচুয়ালি মাদার কিওয়ার্ড দিয়ে করব।
তো এই কিওয়ার্ডগুলো আমাদের আমাদের কিওয়ার্ডটা কি আমাদের কম্পিটিটররা তাদের টাইটেলে ইউজ করছে কি করে নাই সেটা আমাদের দেখতে হবে, বুঝা গেছে? মাইক্রোফোন, এটা কি তো মাইক্রোফোনের কথা বলতে পারছি না, আমি ক্লাসে আছি। আচ্ছা তোহেদুল ভাই, আপনি যদি না বুঝেন আপনি নক দিবেন এখানে, বা আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি এখানটায় মেসেজে জিজ্ঞাসা করবেন। তো যেটা হচ্ছে, তো এখন আমরা দেখব যে আমাদের কম্পিউটারটা কি সেটা আসলে ব্যবহার করছে কিনা, এটা দেখব কিভাবে। কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ দিয়ে আমরা টেস্ট করব। তো 27 জায়গায় এটা ব্যবহার হয়েছে, দেখি আমাদের। অ্যাকচুয়াল কম্পিটিটর যারা, আমাদের প্রথম যে কম্পিটিটর আমরা যা সাইট নিয়ে কাজ করছি সে কিন্তু আমাদের এটা ব্যবহার করে নাই। হ্যাঁ, সে বেস্ট কুকারিজ সেট সে ইউজ করছে, কিন্তু সে ননস্টিক ইউজ করে না এখানটায়। ঠিক আছে, তো এটা আমাদের জন্য কি প্লাস পয়েন্ট? ইয়েস, না নো হবে, নো মানে সে ব্যবহার করে নাই, আর এটা গ্রিন দিয়ে দিবেন। ঠিক আছে, মানে আমরা যে কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি, হ্যাঁ এই কিওয়ার্ডটা আমাদের কম্পিটিটর ব্যবহার করে নাই। হ্যাঁ, আমরা এটা ব্যবহার অবশ্যই করব, বুঝা গেছে? তারপরে হচ্ছে কিওয়ার্ড ইন ইউআরএল, আমাদের কিওয়ার্ডটা কি ইউআরএল এ ব্যবহার করছে আমাদের কম্পিটিটর? দেখি তো, বেস্ট নন স্টিক পেন। আচ্ছা, বেস্ট, সে কিন্তু আমাদের কিওয়ার্ডটা কিন্তু তার টাইটেলেও ব্যবহার করে নাই, টাই বা ইউআরএল এ ব্যবহার করে নাই আমাদের কিওয়ার্ডটা, সে কিন্তু ইউআরএল এ ব্যবহার করে নাই, তো এটা আমরা নো দিব। তারপরে হচ্ছে কিওয়ার্ড ইন ডিসক্রিপশন। আচ্ছা, এখানে দেখেন, এখানে আমরা কিন্তু ডিসক্রিপশন দেখতে পাচ্ছি, যে এটা হচ্ছে একটা মেটা ডিসক্রিপশন। এই মেটা ডিসক্রিপশনে কি সে আমাদের কিওয়ার্ডটা ইউজ করছে কি করে নাই সেটা আমাদের দেখতে হবে। তো না, সে আমাদের কিওয়ার্ডটা পুরোপুরি ভাবে ইউজ করে নাই, সে আংশিক ভাবে ইউজ করছে। আচ্ছা, সে এটাও করে নাই, এটাও আমাদের জন্য প্লাস পয়েন্ট, নো এটা সবুজ করে দেই। এবার আসি কিওয়ার্ড প্রমিনেন্স। আচ্ছা, কিওয়ার্ড প্রমিনেন্স আসার আগে এই পর্যন্ত আমি কি কি করলাম আপনারা দেখলেন, আপনারা কি বুঝছেন আমি করে গেলাম, আপনারা কি যে দেখলেন আপনারা কি বুঝছেন এই পর্যন্ত সবকিছু, আপনাদের কি কি দেখাইছি? আপু বুঝছেন? আপনি বলেন তো আমি কি কি দেখাইছি, বা আপনি, আচ্ছা এই যে ইন্ডেক্সের যে ইন্ডেক্স পেজটা, ইন্ডেক্স পেজটা একটু বলেন তো, ইন্ডেক্স পেজটা আমি কি বলছিলাম? মোস্তফা ভাই বলতে পারবেন জি ভাইয়া, ইন্ডেক্স পেজটা আমি কি বলছি?
এই যে আপনি বললেন টাইপ কম্পিটিটরের ডোমেনের নাম্বারটা নিব। জি সাইটে সাইট দিয়ে কলন দিয়ে কম্পিটিটরের ডোমেনের নাম্বারটা ইনডেক্স জিনিসটা কি সেটা বুঝছেন? হ্যাঁ বুঝছি। ইনডেক্স জিনিসটা কি সেটা বলেন। আমি ইন্ডেক্স কি সেটা বলি নাই, আপনারা এখন মানে আপনারা সেটা আপনি বল ইন্ডেক্স কি সেটা আমি বলি নাই। ইন্ডেক্স পেজটা কিভাবে বের করবেন সেটা আমি বলছি, বাট ইন্ডেক্স কি সেটা বলি না। আপনাকে আমাকে কোশ্চেনও করেন নাই ভাই ইন্ডেক্সটা কি। আচ্ছা ইন্ডেক্সটা হচ্ছে আপনার ওয়েবসাইটটা গুগলে যখন আসবে, হ্যাঁ গুগলে গুগল যাতে আপনার ওয়েবসাইটটাকে রিড করে বা আপনার গুগল যাতে আপনার ওয়েবসাইটটাকে পড়ে পড়ে আপনাকে র্যাঙ্কিং দেয়, সেটা করার জন্য গুগলে আপনার ওয়েবসাইটটাকে ইন্ডেক্স করতে হয়। যখন আপনার ওয়েবসাইটটা গুগলে ইন্ডেক্স হবে তখনই আপনার আর্টিকেল বা আপনার কন্টেন্টগুলো গুগল পড়ে। হ্যাঁ আপনি চাচ্ছেন মানে আপনার সেই আর্টিকেলটা মানে প্রকাশ হোক, সবাই জানুক, হ্যাঁ র্যাঙ্কিং এ আসুক, এটার জন্যই আর কি ইন্ডেক্সটা করা হয়। তো ওই ওয়েবসাইটটা তার পেজগুলোকে ইন্ডেক্স করছে, কোথায় কোথায় ইন্ডেক্স করছে সেটা আর কি আমরা দেখছি, বুঝছেন? এটাই হচ্ছে গুগল মানে ইন্ডেক্স। তো এখানটায় ও ইন্ডেক্স পেজটা করছে 92টা। আচ্ছা কিওয়ার্ড প্রমিনেন্স এন্ড ইনস্টা কি একটু লিখে রাখেন সবাই। কিওয়ার্ড প্রমিনেন্সটা হচ্ছে আপনি যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ করছেন আপনার কম্পিউটারকে দেখা যাচ্ছে, সেই কিওয়ার্ডটা কি তা আপনার কম্পিউটার টাইটেলের শুরুর দিকে কি আছে নাকি সেই কিওয়ার্ডটা সে রাখে নাই, সে কি অন্য কিওয়ার্ড কি ব্যবহার করছে কিনা। যদি সে সেই কিওয়ার্ডটা ব্যবহার করে তাহলে সেটা হচ্ছে কিওয়ার্ড প্রমিনেন্স। আপনার টাইটেলের শুরুতে আপনি কিওয়ার্ডটা ব্যবহার করাটাই হচ্ছে কিওয়ার্ড প্রমিনেন্স আপনার ডিসক্রিপশনের আর কি। আপনার ডিসক্রিপশনের টাইটেলে মানে এই যে এখানে ডিসক্রিপশনটা আছে না, এই ডিসক্রিপশনের শুরুতে যদি আপনি ব্যবহার করেন সেটা হচ্ছে কিওয়ার্ড প্রমিনেন্স। আর কিওয়ার্ড প্রক্সিমেন্স, হ্যাঁ এখানে দেখি আমাদের যে কম্পিউটার সে কিন্তু ব্যবহার করে নাই, করছে করে নাই, তো তাহলে আমরা কিভাবে বুঝতে পারবো সেটা? ব্যবহার করে নাই যে না, করলে কিভাবে বুঝতে পারবো? হ্যাঁ করলে কিভাবে বুঝতে পারবেন? আচ্ছা দাঁড়ান দেখি, আমরা অবশ্যই পাবো যে ইউজ করছে। আচ্ছা এই যে দেখেন ইনিও কিন্তু আপনার কম্পিটিটর, ঠিক আছে? ইনি দেখেন ইনি ওনার টাইটেলে প্রথম দিকে না এটা ব্যবহার করে নাই, ডিসক্রিপশনে ওনার টাইটেলটাতে ব্যবহার করছে, হ্যাঁ এই টাইটেলে ব্যবহার করছে, ডিসক্রিপশনে করে নাই। তারপরে আসি দেখি নিচে আরো কে ইউজ করছে, উনি ওনার টাইটেলে ইউজ করছে, বাট তো টাইটেলে আর ডিসক্রিপশনে যদি দেখেন ইউজ করে তাহলে এটা আপনার, এই যে দেখেন উনি কিন্তু টাইটেলে ইউজ করছে ডিসক্রিপশনে ইউজ করছে, করছে না, এটাই হচ্ছে প্রমিনেন্স। বুঝা গেছে? আচ্ছা তো আমরা যে কম্পিউটারটা দেখতেছি সে ব্যবহার করে নাই, তো সেটা প্রমিনেন্স। আর হচ্ছে প্রক্সিমেন্স, প্রক্সিমেন্স প্রক্সিমেন্সটা হচ্ছে না প্রক্সিমিটি, সরি প্রক্সিমিটিটা হচ্ছে আপনার কিওয়ার্ডটাকে অক্ষত অবস্থায় রাখা। আপনি যে কিওয়ার্ডটাকে নিছেন সেটা আপনি আপনার ডিসক্রিপশনে ব্যবহার করতেছেন, সেই ডিসক্রিপশনে আপনি কি ভেঙে ভেঙে ব্যবহার করছেন নাকি একবারে একসাথে ব্যবহার করতেছেন? এই ননস্টিক আপনার বেস্ট ননস্টিক পেন এটা কি কি আপনি ভেঙে ভেঙে ব্যবহার করছেন কিনা, হ্যাঁ নাকি আপনি একসাথে ব্যবহার করছেন?
এই জিনিসটাই দেখাটা হচ্ছে আপনার তো ব্যবহারই করে নাই, এটা নো হবে আমাদের এখানে, সে ব্যবহার করে নাই। তারপরে হচ্ছে ফেসবুক সোশ্যাল মিডিয়া সাইট গুলো, আচ্ছা একটু হোল্ড করেন তো, আমি একটু আচ্ছা তো আমরা এখানটায় সোশ্যাল মিডিয়ার যে পার্টটা দেখতেছি, আমাদের যে কম্পিটিটর, হ্যাঁ তার সোশ্যাল মিডিয়া কিরকম এঙ্গেজ আছে, সে কি সোশ্যাল মিডিয়াতে পোস্টিং করতেছে কি করতেছে না, তার সোশ্যাল মিডিয়া থেকে কিরকম কিরকম ট্রাফিক আসতেছে কি আসতেছে না, বা সে সোশ্যাল মিডিয়াতে কিরকম পপুলার, এটা কিভাবে বুঝবেন, এটা আপনার দেখতে হলে এই যে এখানটাতে আপনি দেখতে হবে, দেখেন সোশ্যাল মিডিয়া তার শুধু ফেসবুকে আছে, বাট অন্যান্য কোথাও কিন্তু সে কানেক্টেড নাই, হ্যাঁ ওইরকম ভাবে কিন্তু অন্য কোথাও সে কানেক্টেড নাই, বা আপনি এখান থেকেও দেখতে পারেন, দেখেন উনি শুধু ফেসবুকে আছে, ফেসবুকে আছে আর কোথাও ওইভাবে কানেক্টেড নেই, আর আছে পিন্টারেস্টে, আছে পিন্টারেস্টে, তো পিন্টারেস্ট ওনার কিরকম, ফেসবুকে ওনার কিরকম কানেক্টেড আছে, পিন্টারেস্টে কিরকম কানেক্টেড আছে, এটা আর কি এখান থেকে দেখতে পারেন, এখানে ওই নাম্বারটা দিয়ে দিবেন, ঠিক আছে। এই হচ্ছে আপনাদের জেনারেল অ্যানালাইসিস, এখানে কারো সমস্যা থাকলে বলেন। জাহিদ ভাই কখন জয়েন করলেন? ভাইয়া আমার এই নেট ডিস্টার্ব করছিল, এই জন্য একটু লেট গেছে। কখন জয়েন করলেন, ক্লাস পুরাটা পাইলেন? আমি যতটুকু বললাম লাস্ট একটু একটু পাইছি, একটু কিছু বিষয় ক্লিয়ার হয় নাই আমার। আচ্ছা তো বলবেন তো ভাই, আমি একটু লেট করে জয়েন করছি, আবার যদি ক্লিয়ার করতেন তাও বললেন না। মানে ইন্টারাপ্ট করতে চাই নাই। না বলবেন না কেন, বলবেন, আচ্ছা আমি তো আপনাদের বলি, কিন্তু আপনারা তো বুঝেন না কথাগুলো মনে হয়। তো না কারো কোনো কোয়েশ্চেন আছে এই নিয়ে, এতক্ষণ যা দেখাইলাম? তুহিদুল ভাই আপনার কোয়েশ্চেন থাকলে মেসেজ করতে পারেন। এক্সেল শিটের ইয়াগুলা একটু বুঝি নাই। এক্সেল শিট না, শুরু থেকে দেখাইলে বুঝতেন, মানে দেখলে বুঝতেন আর কি এটা কিভাবে হচ্ছে, তো আবার আপনার জন্য রিপিট করতে হবে। তো বাকিরা কি বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। আমি কি কোয়েশ্চেন টোয়েশ্চেন করতে পারি? হ্যাঁ করতে পারি। পারবেন তো? হ্যাঁ বলেন না। আচ্ছা প্রক্সিমিটিটা কিভাবে আমরা বুঝবো? জি ভাইয়া প্রক্সিমি, প্রক্সিমিটি লাস্ট আপনার সোশ্যাল মিডিয়ার আগে আমরা যেটা দেখলাম, এই যেটা আরান দেখাচ্ছি, মানে এটাকে একটা অক্ষত অবস্থা রাখতে হবে, আমি ব্যাঙে মানে এটাকে ব্যাঙে ব্যাঙে ব্যবহার করছে কিনা সেটা আমাকে দেখতে হবে আর কি। আপনি না আপনার কম্পিটিটর সেটাকে ভেঙে ব্যবহার করছে কিনা সেটা, হ্যাঁ এটা আপনি কিভাবে বুঝবেন? জি ভাইয়া এই যে এটা আপনি কিভাবে বুঝবেন যে আপনার কম্পিউটার এটাকে ভেঙে ব্যবহার করছে কিনা? ডিসক্রিপশন দেখতে হবে আর কি, এখানে টাইটেল আর ডিসক্রিপশনে। ডিসক্রিপশনে কিভাবে দেখবেন, মানে ডিসক্রিপশনে দেখলে আপনি বুঝে যাবেন, মানে ডিসক্রিপশনে আপনি লেখাটা, আপনি একটা উদাহরণ স্বরূপ আমাকে বুঝান, বা আপনি এই উদাহরণটাই আমাকে, এই যে এটাই এটাই আপনি বুঝান, এটাকে আপনি কিভাবে দেখবেন, দেখলে আপনি বুঝবেন যে এটা ও ফলো করছে। হম
আচ্ছা আপু বলতে পারবেন? জি আপনি একটু বলেন প্রক্সিমিটিটা কি ভাবে বুঝবো আমরা, আর এটা একটা উদাহরণ হিসেবে আপনি দেখাইতে পারেন, দেখে একটু বুঝা। আমরা যে কিওয়ার্ডটা ইউজ করছি ওটা কি ডেসক্রিপশন এবং টাইটেলে সেম টু সেম রাখছে নাকি নাকি চেঞ্জ করে লিখছে? চেঞ্জ করে লিখছে বলতে চেঞ্জ না, চেঞ্জ হইলে কিরকম হইতে পারে আর যেরকম আছে সেরকম বলতে কিরকম হইতে পারে? যেমন বেস্ট ননস্টিক প্যান লিখতে সেটা টপ যদি হয়ে যায় ডেসক্রিপশনে এসে টপ ননস্টিক প্যান, টপ ননস্টিক প্যান না, জিনিসটা অ্যাকচুয়ালি ওইরকম না। তো হেদুল ভাই কিছু বলতেছেন মনে হয়। আচ্ছা দেখাবো, সমস্যা নেই। এই যে বুঝতেছেন না, আমি তো জানি আপনারা বুঝতেছেন না, কিন্তু আপনারা বলেন না যে আপনারা কোথায় বুঝতেছেন না। বেস্ট ননস্টিক পেন, হ্যাঁ এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। এটা দিয়ে আমরা দেখব যে আমাদের কম্পিটিটর যারা আছে হ্যাঁ তাদের অবস্থা কি কিরকম, তারা যে র্যাঙ্ক করছে তারা কিভাবে র্যাঙ্ক করছে সেটা আমরা আজকে দেখব। এটাই তো আমাদের মূল কাজ। তো হ্যাঁ একটা নতুন কিওয়ার্ড দিয়ে দেখান নিলে, একটা নতুন কিওয়ার্ড দিয়ে দেখাবো। আচ্ছা ঠিক আছে, না আর সেটা যদি দেখাই তাহলে অন্য কেউ আপনারটা দেখে যেতে পারে, তো আপনি আর আপনার জন্য সেটা লস। যদি আপনি মনে করেন আপনার জন্য সেটা লাভ হইব সেটা না, আপনার জন্য কিন্তু সেটা লস। আমি অন্য কই কিছু দিয়ে দেখাই। বেস্ট আমরা বেস্ট অ্যাকশন ক্যামেরাটা নিলাম। এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, আমরা আমাদের কিওয়ার্ডটা এখানটায় রাখলাম। তারপর হচ্ছে কম্পিটিটর ইউআরএল। তো আমাদের কম্পিটিটর এখানে যারা এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করার পর যারা আসছে তারা সবাই আমাদের কম্পিটিটর, তাই না? আচ্ছা তো এ হচ্ছে আমাদের প্রথম কম্পিটিটর। তো এ কিভাবে র্যাঙ্ক করছে সেটাই এখন দেখব। তো তার আগে এর ইউআরএলটা আমরা কপি করি, কপি করে এখানটায় রাখলাম। আর তারপর তার পেজ অথরিটিটা দেখতে হবে আমাদের। তো তাদের পেজ অথরিটিটা দেখার জন্য তাদের পেজ আগে যাই আমরা। শরীফ ভাই জি জি বলেন। ইউএলটা আরেক আরেকবার দেখেন একটু, কোথায় কোথায় কপি করছেন এটা একটু দেখতে। ইউআরএলটা হ্যাঁ ভাইয়া
এই যে এখান থেকে এভাবে কপি করতে পারেন, বা আপনার এই আপনার কম্পিউটারের সাইটে ঢুকে এখান থেকে কপি করে এই যে এখানটা দিয়ে দিবেন, শেষ। আচ্ছা মস্টা ওপেন করলাম, এখানটা লোড নিতে সময় এসে। তো আমাদের কম্পিউটারে আপনার পিএ মানে পেজ অথরিটিটা কত? 58 এখানে দেখতেছি আমরা, তাই না? তো আমাদের কম্পিউটার পেজ অথরিটিটা এখানটা আমরা দিয়ে দিব। তারপরে তার পিএ কত? 92 92 ডিএ, সরি, ডোমেন অথরিটি। তারপর হচ্ছে অ্যালেক্সা র্যাঙ্কিং। অ্যালেক্সা র্যাঙ্কিংটা আমরা কোত্থেকে দেখব? অ্যালেক্সা র্যাঙ্কিং দেখার জন্য আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে এসইও কোয়াক, যে ছিলেন না উনি শুনে নেন। আমাদের যেটা দরকার হবে এসইও কোয়াক নামে একটা সফটওয়্যার আছে, এক্সটেনশন আর কি, এই এক্সটেনশনটা আমাদের ইউজ করতে হবে। ওটাও কি মজের মতো ইউজ করবো নাকি? ভাইয়া জি, এসইও কোয়াকটা কি মজের মতো ইউজ করবো? হ্যাঁ, মজের মতো ইউজ করতে হয়, মানে এটা আর কি ওই যে মজ যেরকম এক্সটেনশন আছে না, এটা হ্যাঁ এক্সটেনশন। আচ্ছা, তো আমরা এটা দেখতে পারবো থেকে, আপনার এসইও কোয়াক থেকে। আর অ্যালেক্সা র্যাঙ্কিংটা হচ্ছে, অ্যালেক্সা হচ্ছে আপনার অ্যামাজনের একটা এসইও টুলস, ঠিক আছে? আপনি এখান থেকে আপনার এটা আপনার মজের মতো, মজ আমাদের যেরকম ডিএপি একটা র্যাঙ্কিং দেয় না, শুনতেছেন? শুনতেছেন আপনারা? হ্যালো, শুনতেছি বলেন না কেন ভাই, আপনারা শুনলে বলেন যা হ্যাঁ ভাই শুনতেছি। আমি তো বুঝি না আপনারা কেন কন না। আমি তো বলতেছিলাম আমার যে মিউট ছিল সাউন্ডটা খেয়াল করি নাই। হ্যাঁ, মানে আপনারা রেসপন্স করবেন, না হলে হয়তো, কারণ এটা তো অনলাইন ভাই, এখানে তো আর সরাসরি আপনাদের সামনে নাই। আমার তো মাঝে মাঝে মনে হয় যে আপনারা আউট অফ নেটওয়ার্ক। তো আপনার মত যেরকম আপনার ডিএপি এক একটা র্যাঙ্কিং দেয়, আপনার অ্যালেক্সাও সেম একটা র্যাঙ্কিং দেয়। তো এই র্যাঙ্কিং নাম্বারটা আমাদের লাগবে। মূলত অ্যাফিলিয়েটের জন্য এটা দরকার হয় না, বাট আপনি যখন অন্যান্য ই কমার্স বা বড় বড় সাইটে কাজ করতেন তখন এটা লাগে, অ্যাফিলিয়েটের জন্য এটা তো লাগে না। তো এটা রাখবো আমরা অবশ্য। এটা কি শুধুমাত্র একটা মানে ওয়েবসাইট, মানে সেম মজের মতোই? হ্যাঁ, মজের মতোই। তো তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে আপনার সাইট ইন্ডেক্স। জি বলেন। সরি, না, এটা লিমিট বলতে এটা হচ্ছে আপনার যত মানে নিচে হবে মানে তত এটা র্যাঙ্কিংটা ভালো,
এটা হচ্ছে 1 2 3 এরকম, মানে যে 1 নম্বরে থাকতেছে তার র্যাঙ্কিংটা প্রথমে আছে, যে 2 নম্বরে থাকতেছে তার র্যাঙ্কিংটা 2 নম্বরে আছে, তো এভাবে 1 2 করে এটা র্যাঙ্কটা দেওয়া হয়। এটা র্যাঙ্ক যত কম হবে তত মনে করবেন যে এটা সাইটটা তত পপুলার বা তত বেশি এটা ভারী একটা সাইট। বুঝা গেছে? তো তারপরে আমরা দেখব সাইট ইন্ডেক্স কয়টা করছে, মানে সে তার ওয়েবসাইটের কয়টা পেজ ইন্ডেক্স করছে। ঠিক আছে, গুগলে যেতে হবে না? হুম, গুগলে ওয়েবসাইটে যেতে হবে? হ্যাঁ, গুগলে যাব। গুগলে যাওয়ার পরে আপনার সাইট ডট ক্লোন তারপরে আপনি এই যে আপনার এটা কপি করে এটা বসায় দিবেন। এখানে কয়টা দেখতেছি? 40টা দেখতেছি না আমরা? হ্যাঁ ভাই, শুনুন, হ্যাঁ 40 এখানে বসায় দিবেন। কিওয়ার্ড ইন টাইটেল, মানে আমরা যে কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি সেই কিওয়ার্ডটা কি তার টাইটেলে আছে কি নাই এটা আমাদের দেখতে হবে। আমার কম্পিউটারের টাইটেলে কি সে কিওয়ার্ডটা কি ইউজ করছে কি করে নাই, সে যদি না করে তাহলে এটা আমার জন্য ভালো, কারণ আমি এই কিওয়ার্ডটা দিয়ে র্যাঙ্ক করতে পারবো। ঠিক আছে, সে এটা ইউজ করে নাই তার টাইটেলে, তো দেখি। হ্যাঁ, সে কিন্তু ইউজ করছে, তার টাইটেলে ইউজ করছে কিন্তু এটা। তো এটা আমরা দিব ইয়েস, ওকে রেড মার্ক করে দেই। কিওয়ার্ড টাইটেলটা কিভাবে? আমরা এই যে এটা নিলাম না, এটা তো আমাদের কিওয়ার্ড না? হ্যাঁ, বেস্ট অ্যাকশন ক্যামেরা। এই কিওয়ার্ডটা তো আমরা এখানে দেখ সার্চ করে দেখতেছি যে এরা আমাদের কম্পিটিটর, তাই না? তো এই কম্পিটিটর যারা আছে তাদের তো কিভাবে র্যাঙ্ক করছে সেটা তো আমাদের দেখতে হবে, তাই না? তো এখন তাদেরকে আমরা তো এটা দেখতেছি, তো তারা কি তাদের কি আমাদের এই কিওয়ার্ডটা, এই যে এই কিওয়ার্ডটা কি তাদের টাইটেলে কি ব্যবহার করছে কি করে নাই সেটা আমরা দেখবো। হ্যাঁ, তো এটা দেখবো কিভাবে? এই আপনি তো এটা কিওয়ার্ডটা আপনি এখানে প্রথমে কন্ট্রোল এফ দিবেন, কন্ট্রোল এফ তারপরে কন্ট্রোল ভি, বা আপনি কিওয়ার্ডটা তখন লিখে প্রেস করবেন। প্রেস করার পরে যে এখানে যেখানে আপনার কিওয়ার্ডটা আছে সেটা সেই জায়গায় আপনার মার্ক হবে, যে এখানে মার্ক হচ্ছে না এরকম মার্ক হয়ে যাবে। হ্যাঁ, তো এই যে এখানে আমাদের কম্পিউটার কিন্তু সেটা ইউজ করছে, করছে না? আচ্ছা, তো সেটা ইউজ করছে, তাই এটা ইয়েস দিয়ে দিব আর লাল দিয়ে দিব, কারণ সে এটা ইউজ করে র্যাঙ্কে চলে আসছে। হ্যাঁ, এটা লাল এই কারণে দিব এটা আমাদের জন্য খারাপ, বাট সে ইউজ করছে। আচ্ছা, তারপরে হচ্ছে কিওয়ার্ড ইউআরএল, সে কি তার ইউআরএল এ আমাদের কিওয়ার্ডটা ইউজ করছে কি করে নাই দেখি তো। বেস্ট অ্যাকশন ক্যামেরা, হ্যাঁ সে ইউজ করছে, এই যে দেখেন সে কিন্তু ইউজ করে ফেলছে। তো ইয়েস, এটাও কি ভালো সাইড না? হুম, যে ইউআরএল এ ইয়েস হলে খারাপ। হ্যাঁ, সে ইউআরএল এ আপনার ইউজ করছে, আর কিওয়ার্ড ইউআরএল এ আপনার কিওয়ার্ড ইউজ করা, মানে ইউআরএল এ একটা জিনিস আপনার সবসময়, মানে এটা যদি সে ইউজ করে সবাই সময় চিন্তা রাখবেন যে আপনার কিওয়ার্ডটা যাতে ইউআরএল এ থাকে, তাহলে আপনার গুগল সেটা ভালো চোখে দেখে। আর এটা সে করে ফেলছে, সে তার ইউআরএল এ, এই যে এটা হচ্ছে তার ডোমেন, তারপরে হচ্ছে এই পেজের ইউআরএল, তো এই পেজের ইউআরএল এ সে আপনার অ্যাকশন ক্যামেরা
বেস্ট অ্যাকশন ক্যামেরাটা ইউজ করছে, তো এটা ইয়েস। আচ্ছা তারপরে হচ্ছে কিওয়ার্ড ইন ডিসক্রিপশন, সে কি ডিসক্রিপশনে মেটা ডিসক্রিপশনে কি কিওয়ার্ডটা ইউজ করছে কিনা। এই দেখেন ও কিন্তু শুরুতেই এটা কিন্তু ও ইউজ করছে মেটা ডিসক্রিপশনে কিওয়ার্ড করছে না। কোনটা ভাই? এই যে দেখেন, এই যে আমাদের কিওয়ার্ড তো এটা ছিল না, বেস্ট অ্যাকশন ক্যামেরা। হ্যাঁ বেস্ট অ্যাকশন ক্যামেরা, কিন্তু সে কিন্তু তার মেটা ডিসক্রিপশনে ইউজ করে ফেলছে। আচ্ছা করে ফেলছে না? হ্যাঁ হ্যাঁ। তো এই ডিসক্রিপশন গুলো কিভাবে আসে? হ্যাঁ সেটা আমরা যখন অন পেজ অপটিমাইজেশনটা করব না, তখন আমরা দেখব। আমরা অন পেজ অপটিমাইজেশন যখন আমরা শিখব তখন আমরা দেখব। এখন আমরা দেখতেছি অন পেজ অ্যানালাইসিস, জেনারেল অ্যানালাইসিস। তারপর হচ্ছে কিওয়ার্ড প্রমিনেন্স। কিওয়ার্ড প্রমিনেন্সটা কি, আপনার কিওয়ার্ড, আপনি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছেন সেই কিওয়ার্ডটা কি আপনার আইডিয়ালি জি মেটা ডেসক্রিপশন না? হ্যাঁ মেটা ডেসক্রিপশনে জি বলেন কি কি বলতেছেন। টাইটেলটা ডেসক্রিপশনে ব্যবহার হয় সেখানে সেটা দেখতে হবে না? কোনটাতে, কিওয়ার্ড ইন টাইটেলে না কিওয়ার্ড ইন ডেসক্রিপশনে? হ্যাঁ সেটা দেখতে হবে, তো সে তো ব্যবহার করছে। তো তারপরে আসি কিওয়ার্ড প্রক্সিমি। তো কিওয়ার্ড প্রক্সিমিটা কি, কিওয়ার্ড প্রক্সিমি হচ্ছে আপনার কম্পিটিটর কি তার টাইটেল এবং ডিসক্রিপশনে কি আপনার কিওয়ার্ডটা কি শুরুর দিকে ব্যবহার করছে কিনা, মানে সে যে ডিসক্রিপশনটা লিখছে বা টাইটেল সেটা কি একদম শুরুতে কি সেই কিওয়ার্ডটা ইউজ করছে কিনা, এটাই হচ্ছে আপনার কিওয়ার্ড প্রক্সিমি, ইয়া কিওয়ার্ড প্রমিনেন্স সরি। তো কিওয়ার্ড প্রমিনেন্সটা দেখি আমরা, ও কিন্তু ব্যবহার করছে, এই দেখেন একদম শুরুতেই ব্যবহার করছে, ও লেখার শুরুতে ব্যবহার করছে, এখানে লেখার শুরুতে ব্যবহার করছে, করছে না? হ্যাঁ ইয়েস। তারপর হচ্ছে কিওয়ার্ড প্রক্সিমিটি। কিওয়ার্ড প্রক্সিমিটি কি, সে যে টাইট ডিসক্রিপশনে কিওয়ার্ডটা ব্যবহার করছে সেটা কি অক্ষত অবস্থায় রাখছে নাকি সেটা ভেঙে ভেঙে লিখছে? অক্ষত অবস্থায় কিভাবে রাখে, মানে আপনি এই যে কিওয়ার্ডটা দেখেন, ও কিন্তু এটা অক্ষত অবস্থায় একসাথে রাখছে, সে কিন্তু ভেঙে ভেঙে লেখে নাই, ভেঙে ভেঙে লিখছে, ভেঙে ভেঙে লিখে নাই এখানটায়। এটাই হচ্ছে কিওয়ার্ড আপনার প্রক্সিমি। আবার দেখেন নিচে এসে দেখি আমরা, ও কিন্তু আবার এখানটায় একটু কিওয়ার্ডটা ভেঙে লিখছে, কিওয়ার্ডটা কিভাবে ভেঙে লিখছে, সে বেস্ট লিখছে, তারপর ওয়াটার প্রুফ 360 ডিগ্রি অ্যাকশন ক্যামেরা, এটা কিন্তু সে ভেঙে লিখছে, এটা কিন্তু সে একসাথে কিন্তু লেখে নাই, তাই না? তো আমরা ধরবো যে সে কিন্তু এটা শুরুর দিকে রাখছে এবং অক্ষত অবস্থায় রাখছে, সো আমরা এটাকে ধরতে পারি হ্যাঁ ইয়েস সে ব্যবহার করছে, প্রক্সিমিটি সে ফলো করছে। যদি মনে করেন যদি মনে করেন সে এখানে প্রথম দিকে না রাখতো, হ্যাঁ তাহলে আমরা শুধু ক্রিয়াট ইয়া প্রমিনেন্সটা আমরা ন দিতাম, বাট সে যদি এই কিওয়ার্ডটা যদি ধরেন এইখানটায় অক্ষত অবস্থায় রাখতো, হ্যাঁ এখানটা যদি যে লিখতো এখানে শুরুর দিকে না লিখে ধরেন এদিকে ভিতরে এসে লিখলো যে বেস্ট অ্যাকশন ক্যামেরা, তাহলে আমরা কিন্তু প্রক্সিমিটা ঠিকই ইয়েস দিতাম। বুঝা গেছে, মানে সে তার ডিসক্রিপশনে কিওয়ার্ডটাকে অক্ষত অবস্থায় রাখার চেষ্টা করছে। বুঝা গেছে এখানে? এখানে কারো কোনো কনফিউশন নাই তো? না কনফিউশন না। নেক্সট এক্সাম নিতে গেলে দেখবো নি, তখন যদি না হয় তখন খবর আছে। তো তারপরে দেখবো যে তার সোশ্যাল মিডিয়াতে এঙ্গেজ কিরকম আছে, সে সোশ্যাল মিডিয়ার সাথে কিরকম কানেক্ট আছে সেটা আমাদের দেখতে হবে। তো এটা কিভাবে দেখা যায়, এটা আপনি এখান থেকে দেখতে পারেন। হ্যাঁ এই দেখেন ফেসবুকে ওর এত পরিমাণ এঙ্গেজ আছে, ইন্টারেস্ট আছে, আর আর কোথাও নাই এরকম ভাবে। এটা কোথায় দেখবো? এই যে ফেসবুক লাইকস, তারপর পিন্টারেস্ট, পিন
কাউন্ট এই যে দেখাচ্ছে তো এটা কি বের করব জি ফিচারটা কি বের করব এসইও ওয়ার্ক থেকে বের করব এটা হ্যাঁ এটা এসইও কোয়াক থেকে আপনি এসইও কোয়াকে যখন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এটা আসবে এসইও কোয়াকের এক্সটেনশনে যখন ক্লিক করবেন এটা আসবে এটা আসার পরে তারপরে এই যে এখানটা দেখবেন ফেসবুক লাইকস তারপরে এই যে পিন্টারেস্ট আছে এটা দেখা যায় আচ্ছা তো যেগুলো আছে সেগুলো এখানটায় দিয়ে দিবেন হ্যাঁ কি রকম আছে না আছে এটা দিয়ে দিবেন এই হচ্ছে আপনাদের জেনারেল অ্যানালাইসিস কারো কি কোনো কোয়েশ্চেন না কারো কোনো কোয়েশ্চেন নাই সবাই বুঝছেন এখন ক্লিয়ার না কোনো বেজাল আছে কেবল অথেন্টিক বুঝি নাই জোরে বলেন ক্লিয়ার একেবারে একদম ক্লিয়ার আমরা ফেসবুক তারপরে এর পাশে যে সোশ্যাল মিডিয়ার আর যেগুলো সেগুলো বসাইতে হবে না জি ফেসবুক আর সোশ্যাল মিডিয়ার যে সাইট গুলাতে আছে ওগুলো বসাইতে হবে না ওই ডিজিট গুলো হ্যাঁ সেগুলো বসাবেন এই যে আপনি এখানে লিখে দিবেন হ্যাঁ কি রকম এঙ্গেজ আছে সেটা লিখে দিবেন প্লাস যদি আবার এটা লিখে বলেন হ্যাঁ ও এঙ্গেজ আছে ইয়েস এখানটা দিয়ে দিবেন এরপর এখানটা দিয়ে দিবেন হ্যাঁ বা কত পার্সেন্ট সে আপনার লাইক দেওয়া আছে ধরেন 500 এখানটায় লাইক দেওয়া আছে আপনি ইয়েস দিয়ে আপনি একটা পাশে ক্লোন দিয়ে 500 এখানটায় আপনার পিন কাউন্ট ধরেন 40টা আছে আপনি 40টা দিয়ে দিলেন শেষ বুঝা গেছে কোয়েশ্চেন নাই তো না দেখেন ভালো করে চিন্তা করে দেখেন বুঝছেন তো হ্যাঁ বুঝছি মানিক ভাই আজকে আসে নাই না নার্সে মানিক ভাই কখন জয়েন করলেন আপনি যখন চালাচ্ছেন তখনই জয়েন করছি এই কথা বলি না হলো আপনি রানিং এ ছিলেন তো আচ্ছা দেখছেন তো লাস্টে দেখছেন বলতে আলোচনা করছেন না ওখান থেকে ওইখান থেকে দেখছেন লেট হইলো কি অফিসের জন্য হ্যাঁ ভাইয়া অফিসের জন্য মাত্র আসতে সেই একটু মানে আর্লি আসা যায় না বা একটু তাড়াতাড়ি করা যায় না 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 ওইরকম একটা অপশন নাই প্রাইভেট জব ছিল একটা অপশন ছিল এটা আমাদের তো টাইম শিডিউল করা থাকে চেষ্টা করেন যদি পারেন একটু তাড়াতাড়ি আমি কন্টিনিউ এমনি কন্টিনিউ ক্লাসে থাকার চেষ্টা করব 1 ঘন্টা হোক আধা ঘন্টা হোক আমি অ্যাকচুয়ালি মানে আমার একটু ভিডিওটা আপ করতে দেরি হয় তো অনেক সময় দেখা যায় যে শুরুর দিকটা প্রায় আধা ঘন্টা তো আমরা শুধুই বসে থাকি কারণ আপনারা আস্তে আস্তে আধা ঘন্টা সেখানে নষ্ট হয়ে যায় তো ওই আধা ঘন্টা আবার কেটে ফেলে দিতে হয় তারপরে হচ্ছে আবার আপনাদের দেখা যায় যে মাঝখানে কিছু এই যে এখন কিছু কথা বলতেছি এটাও আবার কেটে ফেলে দিব হ্যাঁ তো এইটা এগুলো মনে করেন যে একটু সমস্যা করে ফেলে না আপনার ক্লাসের মাঝখানে আপনি হয়তো তখন বুঝতে পারবেন না বা অন্যরা দেখলে সেটা জিনিসটা মানে লং এত লং ক্লাস নিতে পারে না তো যার কারণে একটু কেটে কেটে দিতে হয় আমার খুব ইন্টারেস্ট আছে এবং আমি না আপনার ইন্টারেস্ট আছে আমি দেখতেছি ভাই আপনি ট্রাই করতেছেন তবে আর আরেকটা জিনিস আজকে গত ক্লাসগুলো হোমওয়ার্ক করছেন কিনা আগে সেটা বলেন তারপরে দেন বুঝবো আপনার ইন্টারেস্ট কিরকম আছে
ল্যাপটপ ভাই এখনো ঠিক করতে পারি নাই, কারণ আমি এখানে কোনো দোকান খোলা নাই, কারণ কক্সবাজার রেড জোন, করোনার কারণে রেড জোন ঘোষণা, কোনো দোকানই খোলা হচ্ছে না। এখন তো মনে করেন 3-4 ঘন্টার জন্য অফিসের কম্পিউটার ইউজ করা যায় না, এটা হলে কোনো কাজে একটু করে এখন কাজ করবেন কেমনে? এই যে সাথে সাথে যদি ভাই আমি ট্রাই করতেছি ল্যাপটপটা আমি নিজে ঠিক করে জানার চেষ্টা করছি, অলরেডি আমি না একটা জিনিস ভাই, মানে আপনি যদি এখন সাথে সাথে প্র্যাকটিসটা না করতে পারেন না, পরবর্তীতে অ্যাকচুয়ালি আর কি করে ওঠা হয় না, বুঝছেন? করে ওঠা হয় না। আমি এমনি ট্রাই করতেছি, এটার জন্য চেষ্টা করতেছি, ধরে করছি। আচ্ছা, তো তারপরে যাব আমরা অন পেজ অ্যানালাইসিস। অন পেজ মানে বুঝি ভাইয়া, কম্পিটিটর ইউআরএল প্রথমে যে ইয়াটা আসবে, ওয়েবসাইটের লিঙ্কটা আসবে, ওটাই শুধু না প্রথমে যেটা না, এটা আপনাকে জাস্ট আমি একটা ইউআরএল দিয়ে দেখাইলাম আপনার। এখানে আপনি এই যে এইখানটা ক্লিক করার পরে আপনার, মানে এখানটা আপনি কিওয়ার্ডটা দিবেন না, কিওয়ার্ডটা দেওয়ার পরে আপনার প্রথম যে 10টা আপনার ওয়েবসাইট আসছে না, প্রথম 10টা নিয়ে কাজ করবেন। আমি যে কাজটা করলাম না, হ্যাঁ এই কাজটাই ধরেন, এটা নিয়ে এটা দিয়ে আপনি যখন সার্চ করছেন গুগলে, সার্চ করার পরে আপনার গুগলে প্রথম যে 10টা পেজ দেখাইছে না, এই 10টা পেজের আপনি সেম কাজটা করবেন। এখানটায় কিওয়ার্ড একটা হবে তখন, হ্যাঁ কিওয়ার্ড একটা হবে, এই কিওয়ার্ড এর আন্ডারে 10টা আপনার ইউআরএল হবে, হ্যাঁ এই 10টা ইউআরএল এ 10টা আপনার অ্যানালাইসিস হবে। বুঝা গেছে? আচ্ছা, কারো কি এটা নিয়ে কোনো সমস্যা আছে? আচ্ছা, তো আমরা এখন যাই যে অন পেজ অ্যানালাইসিস। অন পেজ মানে কি কেউ বুঝি? ওয়েবসাইটে ঢুকে যখন কাজ করব মানে সাবমিট করা আর কি? না, অন পেজ অ্যানালাইসিসটা হচ্ছে, হ্যাঁ সাবমিট করা বলতে কোথায় সাবমিট করবেন? অ্যাডমিন প্যানেলে একটু কাছাকাছি, মানে অন পেজ অ্যানালাইসিস বলতে আপনার, দাঁড়ান আচ্ছা, অন পেজ অ্যানালাইসিস বলতে আমরা যেটা বুঝি, আপনার অ্যাডমিন প্যানেল থেকে, আপনার অ্যাডমিন প্যানেল থেকে যে অ্যানালাইসিসটা করা হয়, আপনি যখন একটা কন্টেন্ট পাবলিশ করবেন তখন আপনার ভিতর থেকে কিছু রুলস রেগুলেশন, গুগলের কিছু রুলস রেগুলেশন মেনটেন করে আপনার সেটাকে পাবলিশ করতে হয়, আপনার ইউজার ফ্রেন্ডলি যাতে আপনার কন্টেন্টটা হয়, হ্যাঁ সেটাকে আপনার আপনি কিভাবে মেনটেন করবেন সেজন্য গুগল আপনাকে কিছু সাজেস্ট করে, আর সেটা করা হয় আপনার একটা প্লাগিং এর মাধ্যমে। হ্যাঁ, সেই প্লাগিংটা আপনি যখন ইউজ করবেন তখন আপনাকে সে সাজেস্ট করবে, হ্যাঁ এটার জন্য এটা করবা, এটার জন্য এটা, এরকম আর কি একটা সাজেশন দেয়। তো সেই সাজেশন ফলো করাটাই হচ্ছে আপনার অন পেজ অপটিমাইজেশন। আরেকবার আরেকবার প্লিজ। আচ্ছা, তো অন পেজ অপটিমাইজেস আর কি, আপনি যখন আপনার ওয়েবসাইটের, আপনার ওয়েবসাইটের ভিতরটা আপনি গুছাবেন, হ্যাঁ আপনার ওয়েবসাইটের ভিতরে আপনি অ্যাডমিন প্যানেল থেকে আপনি ধরেন একটা কন্টেন্ট পাবলিশ করতেছেন, সেই কন্টেন্টটা যাতে ইউজার ফ্রেন্ডলি হয়, সেটা যাতে যারা আছে তারা যাতে ইউজ করতে পারে, সেটা দেখাটাই হচ্ছে অন পেজ অ্যানালাইসিস এর কাজ। মানে গুগল আপনাকে সাজেস্ট করবে আপনি কিভাবে আপনার সাইটটাকে বা আপনার যে কন্টেন্টটাকে সেটা ইউজার ফ্রেন্ডলি করা যায়, সেটা যাতে যারা ভিজিটর আছে তারা কিভাবে পড়বে সেটা যাতে বোঝা যায়, সেটাই হচ্ছে অন পেজ অ্যানালাইসিস। তো এখানটায় আপনি যেটা করবেন,
আপনি তো আপনার কম্পিটিটরের আর কি অ্যানালাইসিসটা করবেন, আপনার কম্পিটিটর তার ভিতর থেকে তার অ্যাডমিন প্যানেল থেকে তার ওয়েবসাইটটাকে কিভাবে গুছাইছে, বা সে কি কি ভুল করছে, বা সে কি কি রুলস ফলো করছে সেটা আপনি দেখবেন। সে যদি কোনো ভুল করে সেই ভুলটা আপনি করবেন না, সেটা আপনি ঠিকঠাক মতো মেনটেন করবেন। আর যেটা সে আপনার করে নাই, হ্যাঁ, মানে সে যে সেটা করছে গুগলের এই এই কাজটা সে করে ফেলছে, সেটাও আপনি করবেন। সে গুগলের এই রুলসটা মেনটেন করছে, এখন আপনিও সেই রুলসটা মেনটেন করবেন। গুগলের একটা রুলস সে ফলো করে নাই, হ্যাঁ, আপনি কিন্তু সেই রুলসটাই ফলো করবেন। বুঝা গেছে? এখন আপনাদের কোয়েশ্চেন আসতে পারে যে ভাই সে তো এটা তার অ্যাডমিন প্যানেল থেকে তার ওয়েবসাইটের ভিতর থেকে অপটিমাইজ করছে, তো আমি তার ভিতরে কি হয় দেখবো যে সে কিভাবে অপটিমাইজ করছে, তাই না? তো এটা আমাদের দেখার জন্য আমাদের টুলসটা হচ্ছে এসইও কোয়াকটা ইউজ করতে হয়। এসইও কোয়াকের লিংকটা জি, এসইও কোয়াকের লিংক কি হবে? এসইও কোয়াক লিখে সার্চ করবেন গুগলে, এসইও কোয়াক, এই যে প্রথমে চলে আসছে আপনার ক্রোম ক্রোম স্টোরে, ওয়েব স্টোরে, এখান থেকে আপনি এক্সটেনশনটা অ্যাড করে নেবেন আপনার ব্রাউজারে। জিমেইল দিন আপনি ওইখানটাতে অ্যাড করে দিলে এটা অ্যাড হয়ে যাবে। তারপরে হচ্ছে এখন আমরা দেখবো এটা, এটা হচ্ছে আমাদের কম্পিটিটর। ওকে, তো এই কম্পিটিটর কি কি ভুল করছে না করছে এটা আমরা এখন দেখবো, বা সে কি কি রুলস ফলো করছে না করছে এটা আমরা দেখবো, সেটা আমরা নোট ডাউন করবো, আমরা সেই অনুযায়ী পরবর্তীতে কাজ করবো। তো এটা হচ্ছে আমাদের কম্পিটিটরের ইউআরএল, এটা নিয়ে আমরা এখানটায় পেস্ট করলাম। ঠিক আছে, তো ইউআরএল জাস্ট 1 মিনিট, একটু পানি খেয়ে নি ভাই। তো আমরা এখানটায় দেখ, প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইউআরএল ক্যারেক্টার। ইউআরএল ক্যারেক্টারটা আমরা কোত্থেকে দেখবো? আমরা এসইও কোয়াকে আসি। তো এসইও কোয়াকে আসার পরে আমরা ডায়াগনোসিসে ক্লিক করব। ডায়াগনোসিসে ক্লিক করার পরে আমরা আমাদের আমাদের কম্পিউটারের অন পেজ যেভাবে অপটিমাইজ করছে বা যেভাবে সে ইউজ করছে সেটা আমরা দেখতে পাবো এখানে। তো আপনার মূলত ইউআরএল ক্যারেক্টারসটা যত, ইউআরএলটা আপনার যত শর্ট আপনি রাখতে পারেন এটা আপনার জন্য ততটাই বেস্ট প্র্যাকটিস। আপনি আপনার ইউআরএলটা যত শর্ট করে দিতে পারবেন, আপনার ইউআরএল এ আপনার কিওয়ার্ডটা যদি রাখতে পারেন তাহলে সেটা আপনার জন্য ভালো। এটা গুগলের চোখে, গুগল ভালো চোখে দেখে আপনাকে র্যাঙ্কিং দেওয়ার জন্য সে একটা ভালো একটা মনে করে। তো গুগল বুঝতে পারে যে আপনি এটার জন্যই আর কি তখন র্যাঙ্কিং এ আসতে যাচ্ছেন। তো
সেই কাজটা করছে, সে তার কিওয়ার্ডটাকে এখানটায় রাখছে, ঠিক আছে? তো এখানে দেখাইতেছে যে আপনার যে ইউআরএল স্ট্রাকচারটা ইয়া ক্যারেক্টার সেটা সে ভালোভাবে ইউজ করছে, তো আমরা এখানে দিব গুড। তো তারপরে হচ্ছে ক্যানোনিকাল। ক্যানোনিকালটা কি? ক্যানোনিকালটা হচ্ছে আপনার ওয়েবসাইট ক্যারেক্টারটা কি বলি? জি ইউআরএল ক্যারেক্টার, ইউআরএল ক্যারেক্টারটা হচ্ছে আপনার ইউআরএল এর একটা মাপ। এটা আপনি যতটা ছোট রাখতে পারেন, এটা যতটা ছোট রেখে আপনার কাজ করা যায় ততই আপনার জন্য ভালো, যেমন ঠিক আছে? এখানে হ্যাঁ, এখানে ক্যারেক্টার 41 দেখাচ্ছে, এটা হ্যাঁ এটা 41 দেখাচ্ছে এটাই। তবে এটা আপনি যতটা ছোট রাখতে পারেন, মানে আপনি ধরেন এটা এই যে উনি কিওয়ার্ডটা জাস্ট ইউজ করছে না, অনেকে দেখবেন এর আগে আমরা যে ওয়েবসাইটটা দেখছি আমাদের এই যে ওয়েবসাইটটা, এটা না এই যে এই ওয়েবসাইটটা, ওর দেখেন ওর ইউআরএলটা কিন্তু অনেক বড়। যদি ওরটাতে আমরা ঢুকি, ওরটাতে কিন্তু আমাদের দেখাবে না ও বেস্ট প্র্যাকটিসে, বা ওরটা কিন্তু একটু ওয়ার্নিং দিতে পারে সম্ভবত, না ওয়ার্নিং ওরে দেয় নাই, বাট এটা ঠিক না, এত বড় ইউআরএল কখনো আর কি গুগল ভালো চোখে দেখে না, এত বড় ইউআরএল ইউজ করছে এটা গুগল কখনো ভালো চোখে দেখে না। আপনি যত শর্ট পারবেন ততটা আপনার শর্ট ইউজ করা উচিত। এখানটায় দেখাচ্ছে হয়তো এটা ভালো, বাট আপনি যখন ভিতর থেকে অ্যানালাইসিস মানে ভিতর থেকে আপনি এটা করতে যাবেন তখন হয়তো ওয়ার্নিং দিবে না এত বড় ইউআরএল ইউজ করা যাবে না। এখানে কি মানে মিনিমাম কত ক্যারেক্টার আর ম্যাক্সিমাম কত ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে এরকম কোনো ক্রাইটেরিয়া আছে? না এখানে এরকম কোনো নাই, তবে সাইটের উপরে যাওয়াটা ঠিক না। তবে আপনি এটা যতটা ছোট রাখতে পারেন ভাই, এটা আপনি যত ছোট রাখতে পারেন, যত ছোট বলতে আপনি মনে করেন যে আপনার জিনিসটা এরকম না যে আপনি 1-2-3 দিয়ে দিয়ে দিলেন, তা কিন্তু না। আপনার চেষ্টা করতে হবে আপনি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছেন সেই কিওয়ার্ডটা যেন এখানটায় থাকে। হ্যাঁ যদি আপনি জাস্ট শুধু কিওয়ার্ডটা এখানটায় রেখে দেন তখন দেখবেন আপনার এটা গুগল বুঝতে পারবে যে আপনি হ্যাঁ এটা নিয়ে কাজ করতেছেন, বা একটা মিনিং থাকে আর কি, মিনিংফুল হবে, ছোট হবে বাট মিনিংফুল হবে। আচ্ছা বুঝা গেছে? হ্যাঁ। তো তারপরে হচ্ছে আপনার ক্যানোনিকাল। ক্যানোনিকালটা কি? ক্যানোনিকালটা একটু দেখাই। আচ্ছা দেখেন এখানে কিন্তু সবগুলোকে এক একটা ইউআরএল না? হ্যাঁ হ্যাঁ। এখানটায় ধরেন এটাতে ক্লিক করতেছেন এই সাইটটাকেও শো করতেছে, এটাতে ক্লিক করতেছেন এটাও শো করতেছে, এটাতে ক্লিক করতেছেন এটাই শো করতেছে, কিন্তু কোনটা কি চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে না। তো আপনি ধরেন এভাবে হয় না https://, তারপর আপনার ডোমেন নেম, তারপর .com, তো আবার কিন্তু এটাও হয় https এর জায়গায় http থাকে। http আর https এর পার্থক্য কি জানি?
এটা হচ্ছে একটা সার্টিফিকেট, এসএসএল সার্টিফিকেট দেয়। আপনার সাইটে যদি এসএসএল সার্টিফিকেট থাকে তখন এইচটিটিপিএস হবে। এইচটিটিপিএস হচ্ছে একটা সিকিউরিটি। আপনার সাইটে দেখেন এখানে একটা তালার মতো দেখা যাচ্ছে না? হ্যালো, হ্যাঁ ভাই দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। তো এখানে আপনার তালার মতো দেখা যাচ্ছে না? আপনার সাইট যদি একটা ই-কমার্স সাইট হয় বা আপনার সাইটে যদি কেউ কখনো আপনি কার্ড ইউজ করে, হ্যাঁ, তখন আর কি যদি আপনার সাইটে যদি এসএসএল সার্টিফিকেট থাকে তখন আর কি সেটা আর কি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে না, বা বাহিরের কারো কাছে সেটা যাওয়ার সম্ভাবনা থাকে না। যদি এসএসএল সার্টিফিকেট না থাকে তাহলে সেটা আপনার যাওয়ার সম্ভাবনা 100% থাকে। তো আমরা তো এখানটাই দেখেন, এখানটায় কিন্তু এসএল সার্টিফিকেটটা আছে, তার মানে হচ্ছে এটার সম্ভাবনা নেই। কিন্তু এখন আমাদের যেটা করতে হবে, তো এই প্রত্যেকটাই হচ্ছে আপনার এটাকে মিনিং করতেছে। তো এরকম গুগল এরকম আর কি তিন চারটা আপনার ক্যানোনিক্যাল দিতে হয়, হ্যাঁ, যাতে যদি কেউ আপনার ধরেন এইটাতে ঢুক এটাতে লিখলো, যাতে আপনার সরাসরি ওই ওয়েবসাইটটাতে চলে যেতে পারে, বা এটাতে ঢুকলো, হ্যাঁ এটাতে ঢুকলো, তাহলে যাতে সরাসরি ওয়েবসাইটটাতে যেতে পারে। তো এখন যদি এটা ইন্ডিভিজুয়ালি থাকে তাহলে গুগল কিন্তু কনফিউশন পড়ে যাবে যে কাকে র্যাঙ্ক দিবে, সে কি এই নিচেরটাকে দিবে না উপরেরটাকে দিবে। গুগল কনফিউশনে পড়তে পারে না, কারণ সবগুলো একটাকেই ডিটেক্ট করতেছে, একটাকেই দেখাচ্ছে, বাট সে কাকে র্যাঙ্ক দিবে সেটাও তো একটা বিষয় আছে। এটা করতে হয় যে একটা আপনার মেইন একটা ইউআরএল রেখে বাকিগুলোকে তার দিকে ডিটেক্ট করতে হয়, বা তার পাওয়ার হিসেবে ইউজ করতে হয়। মানে সে একটা ধরেন এই যে আপনার এটা হচ্ছে মেইন, এটা মেইন, আর বাকিগুলো কি করবে তাকে আপনার ক্রেডিট দিবে, তাকে পাওয়ার দিবে যে হ্যাঁ এখান থেকে যদি ঢুকে তাহলে এটাতেই যাবে, এটা দিয়ে ঢুকলে এটাতেই যাবে, এরকম একটা পাওয়ার। এটা সে করছে কিনা এটা আমাদের দেখতে হবে। এটাই হচ্ছে ক্যানোনিক্যাল, মানে প্রথমটার সাবঅর্ডিনেট লিংক আর কি, হ্যাঁ সাবঅর্ডিনেট লিংক বলতে পারেন। হ্যাঁ, তো এটাই আপনার এই যে এটা এই ওয়েবসাইটটা কি সেই কাজটা করছে কিনা। হ্যাঁ, তো এখানটায় আমরা দেখতেছি যে হ্যাঁ সে এই কাজটা করছে। তো আরেক ভাবে দেখা যায় সেটা হচ্ছে আপনি কন্ট্রোল ইউ যদি দেন, হ্যাঁ এখান দিয়ে যদি কন্ট্রোল এফ দেন, ক্যানোনিক্যাল লেখেন, CA এই যে দেখেন এখানে কিন্তু ক্যানোনিক্যাল দেখাচ্ছে, দেখাচ্ছে না দেখছেন? এই যে দেখেন একটা হলুদ মার্ক করা চলে আসছে ক্যানোনিক্যাল। হ্যাঁ, আপনার এটা হচ্ছে সাইটের ইনফরমেশন, সাইট ইনফো। আপনি যদি সাইট ইনফোতে যান, সাইট ইনফোতে গেলে যদি আপনি এভাবে ফাইন্ডিং করতে চান যে ও ক্যানোনিক্যাল ইউজ করছে কি করে নাই, আপনি কন্ট্রোল এফ দিবেন, ক্যানোনিক্যাল লিখবেন, সার্চ দিবেন, এভাবে চলে আসবে। আমরা এখানে দেখতেছি যে হ্যাঁ সে এই যে এটাতে কিন্তু ক্যানোনিক্যাল ইউজ করছে, এই যে বেস্ট অ্যাকশন ক্যামেরা এটাতে কিন্তু সে ক্যানোনিক্যাল ইউজ করছে, করছে না? হ্যাঁ। তো এটা আপনি কিভাবে করবেন? আমরা ওয়ার্ড এটা আমরা কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে আমাদের সাইট ক্রিয়েট করব। তো আমরা যদি ওয়ার্ডপ্রেস দিয়ে আমাদের সাইটটা ক্রিয়েট করি তখন আমাদের এটা অটোমেটিকলি হয়ে যায়। আপনার কি আপনার কিন্তু সেটা নিজে থেকে আর কি করতে হয় না। তো এটা নিয়ে আপনাদের চিন্তা করার কোনো বিষয় নাই। এটা আপনি যখন আর কি ইউআরএলটা দিবেন সেটা অটোমেটিকলি ক্যানোনিক্যাল হয়ে যাবে। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, তো ক্যানোনিক্যাল নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন নেই। আচ্ছা ভালো, তো আমরা এখানটায় দিব সে ক্যানোনিক্যাল ইউজ করছে। তারপরে আসি আমরা টাইটেল ক্যারেক্টারস। তো টাইটেল ক্যারেক্টারটা আমাদের দেখতে হবে। টাইটেল ক্যারেক্টারটা মূলত আপনার রাখতে হয়
দশ থেকে 70 ক্যারেক্টারের ভিতরে, ক্যারেক্টারসের ভিতরে আপনি টাইটেল ক্যারেক্টারটাকে রাখবেন। তবে আপনার জন্য বেস্ট প্র্যাকটিস হচ্ছে 10 থেকে 60 ক্যারেক্টারের ভিতরে রাখা, ঠিক আছে? 70-এ গেলে কোনো সমস্যা নাই, বা কিন্তু 60-এর ঊর্ধ্বে যাওয়াটা ঠিক না, মানে 60-এর উপর নিচে থাকাটাই বেটার, ঠিক আছে? 60-এর ঊর্ধ্বে গেলে জিনিসটা কি এত ভালো দেখায় না। এই হচ্ছে আমাদের কম্পিউটার, তাই না? তো ও দেখাচ্ছে যে ওর টাইটেলটা আপনার 61, তো দেখেন তারপরে কিন্তু থ্রি ডট চলে গেছে, থ্রি ডট চলে গেছে না? এটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো দেখায় না, এখানে দেখাচ্ছে ভালো বাট এটা অ্যাকচুয়ালি ভালো না আপনার জন্য, থ্রি ডটটা থাকাটা আপনার জন্য ভালো না। এই যে এটা দেখেন, ওর কিন্তু থ্রি ডট নাই। ওর আছে, ওর আছে। এটা আপনি আপনি সবসময় চেষ্টা করবেন 60 ক্যারেক্টারের ভিতরে রাখার, 58, 55, 50, 60 এরকম রাখার ট্রাই করবেন, বুঝা গেছে? তো সে তার রুলস মেনটেন করছে, মানে 70 ক্যারেক্টারের ভিতরে ছিল, তাই আমরা এটাকে গুড দিতে পারি। ম্যাটার ডিসক্রিপশন ক্যারেক্টারস। আচ্ছা, এই পর্যন্ত টাইটেল পর্যন্ত আমি যেগুলো বললাম বুঝতে পারছেন আপনারা? কোনো কনফিউশন আছে এর ভিতরে? না ভাই, ঠিক আছে। জাহিদ ভাই বুঝছেন? জাহিদ ভাই কি আছেন? জাহিদ ভাই নেট ডিস্টার্ব করতেছে, শোনা যাচ্ছে না। বুঝতে পারতেছেন না, না শুনতে পাচ্ছেন না? ইয়াসিন ভাই আপনার তো ক্লিয়ার নাকি? হ্যাঁ ভাই ক্লিয়ার, কোনো সমস্যা নাই তো? না 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 ভাই। মুস্তফা ভাই, মানিক ভাই? হ্যাঁ ভাই ক্লিয়ার আছে। আচ্ছা, আমি কিন্তু পরে কোয়েশ্চেন করব, দেখেন কিন্তু তখন না পারলে কিন্তু জরিমানা আছে। দাগাদাগি করতেছেন কে ভাই? তো মেটা ডিসক্রিপশন ক্যারেক্টারস, এটা মূলত আমাদের যে ডিসক্রিপশনটা আছে, যে ডিসক্রিপশনটা এটাকে আমাদের একটা ক্যারেক্টারের ভিতর রাখতে হয়। এটা একটা মাত্রা আছে, সেই মাত্রাটা কত সেটা হচ্ছে আপনার 160 ক্যারেক্টারস। এখানটা ওরা আপডেট করে না, ওরা দেখাচ্ছে হয়তো 170, 100, 300 পর্যন্ত দেখায়, 160 থেকে 300, বাট মূলত রাখা উচিত 160 ক্যারেক্টার। 160 ক্যারেক্টার বেশি যদি আপনি যান তাহলে সেটা ভাবো না, আপনাকে তখন আর কি রেড মার্ক দেখায় অন পেজ অ্যানালাইসিস এর ক্ষেত্রে। একটু লিখে নেন সবাই, একটু লিখে নেন মেটা ডিসক্রিপশনের ক্যারেক্টার 60 ক্যারেক্টারের ভিতরে রাখতে হয়, হবে কতর ভিতরে রাখতে হবে? 160 ক্যারেক্টার। লিখছেন সবাই? টাইটেলটা কত ক্যারেক্টার রাখতে হয় বলেন তো? 10 থেকে 60 ক্যারেক্টার। হ্যাঁ, আর মেটা ডিসক্রিপশন 160 এর ভিতরে। হ্যাঁ 160 এর ভিতরে, এই তো। ভাইয়া ক্যানোনিকালটা আরেকটু করে বুঝে দেন না। আচ্ছা, ক্যানোনিকালটা মেটা ডিসক্রিপশনটা বলে আমি আবার ক্যানোনিকালটা রিপিট করতেছি, ঠিক আছে? আচ্ছা তো এখানটায় ও ইউজ করছে কয়বার 170 ক্যারেক্টার,
এখানটাও ভালো দেখাচ্ছে যে এটা, হ্যাঁ ভালো। কারণটা হচ্ছে কি, মাঝখান দিয়ে গুগল আপনার এটা 300 ক্যারেক্টার পর্যন্ত আপডেট করছিল, বাট পরবর্তীতে আর কি সেটাকে আবার 160 ক্যারেক্টারে নিয়ে আসে, এটা সেটা আপডেট আর করে নাই, যার কারণে এখানে দেখাচ্ছে। তো এখানটা সে সেটা ফলো করে নাই, এটা গুড না, এটা হচ্ছে ব্যাড। ঠিক আছে, ব্যাড দিয়েছি, তার সবুজ মার্ক করা আছে। আর এটা ইউজ না করার কারণে তার এখানটায় দেখেন পুরো ইনফরমেশনটা কিন্তু তাকে তার উঠে আসে নাই, তার আর্টিকেলের পুরো ইনফরমেশনটা কিন্তু তার এখানটায় উঠে আসে নাই। আমরা যদি একটু নিচের দিকে দেখি কেউ কি সেরকম পড়ছে কিনা। হ্যাঁ, এই দেখেন ওর মেটা ডিসক্রিপশনটা কিন্তু পুরো এই এখানটা, কোনো থ্রি ডট নাই। হ্যাঁ, এরকম আর কি আমাদের রাখার চিন্তাধারা করতে হবে। 160-এর উপরে যদি চলে যায় তখন এটা থ্রি ডট চলে আসে, তারপরে হচ্ছে আপনার কি যেন বললেন, ক্যানোনিকাল। ক্যানোনিকালটা হচ্ছে এই যে দেখেন, এটা হচ্ছে আপনার মেন ইউআরএল। তো এই ইউআরএলটা আপনাকে, আপনার এই তিনটা ইউআরএল, এই ইউআরএলটাকে পাওয়ার দেয়, মানে আপনার ক্রেডিট দেয়। এটা কিভাবে কেন দেয় বা এটা আমরা কেন করব, এটা করবে এই কারণে মানুষ এভাবে এই ইউআরএল দিয়ে খুঁজতে পারে, বা এটা দিয়ে খুঁজতে পারে, এটা দিয়ে খুঁজতে পারে। তো এগুলো দিয়ে যাতে খুঁজলে যাতে এটাতেই চলে যেতে পারে, আমার ওয়েবসাইটেই যাতে আসতে পারে, সেটা আমাদের দেখতে হবে। তো এখন যদি এটা আলাদা আলাদা ভাবে ইন্ডিভিজুয়ালি থাকে তাহলে গুগল কিন্তু সেটা কনফিউশনে পড়ে যেতে পারে। গুগল যাতে কনফিউশনে না পড়ে সেটার জন্য আমাদের প্রথমটার সাথে বাকিগুলোকে লিঙ্ক আপ করে দিতে হবে, যাতে প্রত্যেকটাই যেটাতেই ঢুকুক না কেন, যে ইউআরএল দিয়ে সার্চ করুক না কেন, সে যেন একটাতেই যেতে পারে, আর গুগল যাতে ওই একটা সাইট কে ইন্ডিকেট করে। বুঝা গেছে? লিংক আপটা কিভাবে করব আমরা, সেটা আপনাদের করতে হবে না, সেটা ওয়ার্ডপ্রেস থেকে অটোমেটিকলি হয়ে যাবে। আপনি যদি কোডিং সাইট করেন তখন হয় আপনার করতে হতে পারে, করতে হবে, কিন্তু আপনার ওয়ার্ডপ্রেস এর সিএমএস এর সিএমএস এর মাধ্যমে এটা অটোমেটিক হয়ে যায়। এখানে ভাইয়া প্রথমটা সরি বুঝলাম না, মানে এখানে প্রথম লিংকটা কেন এগুলার প্রতিনিধিত্ব করতেছে ওটা বলতে। এটা যে কোনো প্রথম লিংকটা অ্যাকচুয়ালি এটা আপনার বাকিগুলো তো মানুষ দেখতে পারে বা বাকিগুলো দিয়ে মানুষ সার্চ করতে পারে। ঠিক আছে, আপনি অনেক সময় আসেন www. দিয়ে সার্চ করেন, আবার অনেক সময় আসেন www. ছাড়া সার্চ করতেছেন, কিন্তু সাইট তো ওইটাই দেখাচ্ছে, দেখাচ্ছে না? কেন দেখাচ্ছে? ক্যানোনিকাল করা আছে বিধেই দেখাচ্ছে। আপনি এখন সাপোজ ধরেন আমি moz.com দিয়ে সার্চ করলাম, হ্যাঁ, এক মজার আগে কি আমি https ইউজ করছি বা আপনার www করছি? করি নাই কিন্তু, না সেটাই। ওকে, এখন হচ্ছে ধরেন এই যে এটাও নাই, তারপর কিন্তু আমাকে এই যে এটাই দেখাচ্ছে কিন্তু, তাই না? কেন দেখাচ্ছে? বুঝা গেছে এখন বিষয়টা? হ্যাঁ বুঝছি। তো তারপরে আমরা আসি, তারপরে কোন ঘটনা, হেডিং। তো হেডিং এর ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আচ্ছা একটু আপনাদের একটু আরেকবার একটু হোল্ড পড়াচ্ছি, আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি। ঠিক আছে।
আচ্ছা, তো হেডিংটা আমরা দেখবো, হেডিংটা আমরা দেখবো, হেডিং হেডিং হেডিং, আচ্ছা হেডিং। তো হেডিং এ আমাদের কিছু জিনিস ফলো করতে হয়, সেটা হচ্ছে আপনি H1 ট্যাগ, হ্যাঁ H1 ট্যাগটা আপনি একবারই ইউজ করতে পারবেন। হ্যাঁ, H1 ট্যাগ কি? H1 ট্যাগ হচ্ছে মূলত হেডিং, একদম শুরুতে যে আপনার যে টাইটেলটা থাকে না, শিরোনামটা থাকে না, সেটাই হচ্ছে আপনার H1 ট্যাগ। যেমন এটার হচ্ছে H1 ট্যাগ এটা, হ্যাঁ এটা H1 ট্যাগ। আমরা কিভাবে বুঝবো? এটা ধরেন এটা ক্লিক করেন, ইনসেপ্টটাতে যান, ওকে, H1 ইউজ করছে না H2? H1 ইউজ করছে, দেখেন এখানে দেখেন H1 লেখা আছে, দেখছেন? হ্যাঁ, তো আপনি যখন কোনো সাইট নিয়ে কাজ করবেন বা আপনি যখন কোনো একটা পোস্ট করবেন, আপনার পোস্টের হেডিংটা হবে শুধু H1 ট্যাগে, তারপরে আর আপনি H1 ট্যাগ ইউজ করতে পারবেন না। বোঝা গেছে? এগুলোর কাজ কি H1? তারপরে হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আপনার সাইটের অপটিমাইজেশনের। হ্যাঁ, আপনার সাইটটা যাতে সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন সুন্দরভাবে করতে হয় না, এইটাই। এই যে এগুলো দেখতেছেন না, এগুলো হচ্ছে H2 বা H3 হইতে পারে, এটা সম্ভবত H2। HTML এর 6টা ট্যাগ আর কি? হ্যাঁ হ্যাঁ, 6টা ট্যাগ। এই দেখেন এখানে কিন্তু H2। হ্যাঁ হ্যাঁ, এটা H2। হ্যাঁ, 6টা। হ্যাঁ, তো এই যে এই H1 H2 যে আপনি ইউজ করতেছেন, এই H1 আপনি একবারই ইউজ করতে পারবেন না আপনার ওয়েবসাইটে, H2 দুইবার তিনবার ইউজ করতে পারবেন। এছাড়া H2 H3 H4 H5 6 এগুলো আপনি দুইবার তিনবার চারবার ইউজ করতে পারেন, ঠিক আছে? ওইটা নিয়ে কোনো প্রবলেম হবে না আপনার। তো এটা কি H5 পর্যন্ত আছে নাকি H6 পর্যন্ত? H6 পর্যন্ত আছে, 6টা ট্যাগ। 6টা 6টা ট্যাগ। আর হ্যাঁ, এই জিনিসটাই আপনার মেনটেন করতে হয়। আর আরেকটা জিনিস যেটা আপনার হেডিং এ বা আপনার ইয়েতে মেনটেন করতে হয়, সেটা হচ্ছে LSI কিওয়ার্ড। LSI কিওয়ার্ড গুলো কি বা LSI কিওয়ার্ড কি? LSI কিওয়ার্ডটা হচ্ছে আপনার ধরেন আপনি যে কিওয়ার্ডটা, আপনার তো এটা মেইন কিওয়ার্ড না, যেটা আপনার তো মেইন কিওয়ার্ড না, তো এই কিওয়ার্ডটা আপনি ধরেন ধরেন এখানে আসলেন, এই যে এখানে কিন্তু সেটা মেইনটেইন করে নাই, এখানে আবার সে বেস্ট অ্যাকশন ক্যামেরা, আবার সে বেস্ট অ্যাকশন ক্যামেরা। হ্যাঁ, এখানে নিচে আসি, আবার নিচের দিকে অবশ্য মেইনটেইন করছে। হ্যাঁ, বারবার যে উপরে সে একটা বেস্ট অ্যাকশন ক্যামেরা, বেস্ট অ্যাকশন ক্যামেরা সে ইউজ করছে, এটা করা যাবে না। হ্যাঁ, কারণ গুগল আপনাকে শুধু এই একটাতেই র্যাঙ্কিং দেয় না, মানে এই মেইন কিওয়ার্ডেই শুধু র্যাঙ্কিং দেয় না, আপনার যে সাব কিওয়ার্ড গুলো আছে বা LSI কিওয়ার্ড গুলো আছে, যে মানে চাইল্ড কিওয়ার্ড যেটাই বলেন, সেগুলোর উপর কিন্তু র্যাঙ্কিং গুগল দেয়। তো আপনি সেগুলোকেও আপনার এরকম H2 বা H3 তে ইউজ করতে পারেন, করবেন। বারবার যদি আপনি বেস্ট 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 ক্যামেরা, বেস্ট অ্যাকশন ক্যামেরা ইউজ করেন, জিনিসটা ভালো দেখায় না, এটা গুগলের চোখে ভালো লাগে না। বুঝা গেছে? আপনি অন্য কিছু এখানটা ইউজ করতে পারতেন। তো সেখানে হয়তো নিচের দিকে করছে, বাট উপরের দিকে করে নাই। বুঝা গেছে বিষয়টা? তো এখানটায় আমরা এটাতে দিতে পারি, প্র্যাকটিস কি দিব দিতে পারি, কারণ সে তো বাকিগুলো ভালো ইউজ করছে। গুড প্র্যাকটিস। তারপরে হচ্ছে ইমেজ,
ইমেজটা কি সে অপটিমাইজ করছে বা ইমেজে কি সে কোনো প্রকার ইয়ে করছে সেটা আমাদের দেখতে হবে। তো আমরা দেখি সেই ইমেজে কোনো অপটিমাইজেশন টাইপের কোনো কাজ করছে কিনা। দেখেন সেই ইমেজে কোনো অপটিমাইজেশন করে নাই। যদি ইমেজে অপটিমাইজেশন করতো এখানটায় আপনি একটা লিংক টেবিল দেখতে পাইতেন। সাপোজ আপনার দেখাই মাঝে মাঝে দেখবেন যে ইমেজের উপর এখানে রাখলে ইমেজের পাশে একটা কিন্তু টেক্সট শো করে, দেখছিলেন কখনো? হ্যাঁ লিংক বা না ইমেজের পাশে একটা টেক্সট টাইপের শো করে, ওটাকে হাইপারলিংক করে দিলে হয় এরকম? হাইপারলিংক না, ওটা আপনার অপটিমাইজার কারণে এরকম হয়। ইমেজ এসইও না ভাইয়া? হ্যাঁ ইমেজ এসইও যেটাকে বলে। হ্যাঁ আমরা ফাইবারের এই যে ফিগ গুলাতে কিন্তু ইমেজ গুলাতে কিন্তু এসইও করি নাই, আমার গুলাতে অবশ্যই আমি করে দিছি। না আমি দেখাবো যখন ইমেজ অপটিমাইজেশন দেখাবো তখন আমি এটা দেখাবো আপনাদের। আচ্ছা ঠিক আছে ভাই। আপনি তখন আর কি দেখবেন যে আপনার ওই ইমেজটাতে আপনি একটা সাইড একটা ইয়ে শো করতেছে, একটা লেখা শো করবে। দেখা যেতে পারতেছি না, দেখি হইলো করতেছে না কেন। আচ্ছা আমি দেখতেছি যে ওইটা পাই কিনা। যদি ইমেজ অপটিমাইজেশন করে সাইটে একটা লেখা আসবে, ঠিক আছে? তো এই এই সাইটে অ্যাকচুয়ালি সে ইমেজের অপটিমাইজেশন করে নাই। আমরা যে সাইটটা এই যে এই সাইটটা নিয়ে তো আমরা কাজ করছি, ও ইমেজের অপটিমাইজেশনে কোনো কিছু করে নাই, তো যার কারণে এখানটায় নো দিব, ইয়া ব্যাড দিব। তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে টেক্সট টেক্সট এক্সটিএমএল রেশিও। তো টেক্সট এক্সটিএমএল রেশিওটা আমরা কিভাবে বুঝবো যে আপনার ওয়েবসাইটে মানে টেক্সটের পরিমাণটা বেশি নাকি আপনার এক্সটিএমএল এর পরিমাণটা বেশি, ঠিক আছে? হ্যাঁ তো এটা আপনি বুঝতে পারবেন আপনার এই যে এখানটায় যদি দেখেন যে পয়েন্ট আপনার 15% এর নিচে যদি থাকে বা 15% এর ভিতর থাকে তাহলে সেটা আপনার জন্য ভালো, ঠিক আছে? যদি 15% এর বেশি চলে যায়, হ্যাঁ এখানে 15.46 দেখাচ্ছে,
তো এটা অ্যাকচুয়ালি ও নট ব্যাড দেখাচ্ছে, মানে এটা ঠিক আছে। হ্যালো, ভালো বলছে? হ্যাঁ ভালো, নট ব্যাড বলছে মানে একবারে যে খারাপ বা তা না, বা একবারে ভালো তাও না, ঠিক আছে এটাই আর কি। যে এটা যদি মনে করেন যে 30 বা 35 40 এরকম চলে যাইতো, তখন এটা হয়তো লাল মার্ক দেখাইতো, নট ব্যাড বা এখান থেকে ব্যাড প্র্যাকটিস এরকম কিছু একটা লেখাইতো, লেখা আসতো। তো এখন যেটা আসছে সেটা হচ্ছে আপনার, হ্যাঁ ইউজ করতে চাচ্ছি ঠিক আছে, সমস্যা নাই, কারণ কাছাকাছি মাত্র 0.46% বেশি আর কি। তো এটা তাই আর কি, অত খারাপ সে বলে নাই, তো মিডিয়াম। তো এটা আমরা এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের, আপনার ওয়েবসাইটে কি এইচটিএমএল টা বেশি নাকি টেক্সট গুলো বেশি? হ্যাঁ এইচটিএমএল থেকে যদি টেক্সটটা মানে কম হয়ে যায়, এটা গুগলে ভালো দেখে না। গুগল লেখা পছন্দ করে, কন্টেন্ট পছন্দ করে, কোড অত বেশি ওর দরকার হয় না। তো এটা আপনি মূলত আপনি ওইখান থেকেই দেখতে পারেন। আর এখানে দেখবেন যে এখানটায় আপনার টেক্সট গুলো থাকে, পাশাপাশি আবার এইচটিএমএল কোড থাকে। এই কোড গুলো বেশি হয়ে গেছে না আপনার লেখাগুলো বেশি হয়ে গেছে? হ্যাঁ এটা অ্যাকচুয়ালি আপনার এটা করার মতো তেমন কিছু নাই, কারণ এটা সম্পূর্ণ ওয়ার্ডপ্রেস এর উপর। তো ওয়ার্ডপ্রেস আপনাকে যতটুকু কোড দেয় ততটুকুই আপনাকে নিতে হবে, তো আপনার কন্টেন্টটাকে আপনি বেশি করে লিখতে হবে, এটাই হচ্ছে এটার কাজ। বুঝা গেছে? আচ্ছা, তো তারপরে হচ্ছে ফ্ল্যাশ, ফ্রেম এন্ড ফ্ল্যাশ। ফ্রেম এন্ড ফ্ল্যাশের ব্যাপারটা হচ্ছে, আপনারা কখনো দেখছিলেন যে আপনার বিভিন্ন ওয়েবসাইটে আপনার আসে অ্যানিমেশন বা আপনাদের এই যে এটাই দেখেন, এটা কি একটু পরপর এখান থেকে নিচ থেকে উঠে আসতেছে না? এটা দেখছিলেন, খেয়াল করছিলেন? এটা নিচ থেকে কিন্তু বারবার উঠে আসতেছে এখানে। হ্যাঁ, বা বিভিন্ন সময় দেখবেন আপনার ওয়েবসাইটে, হ্যাঁ এখানে আপনার অ্যানিমেশন টাইপের শো করতেছে বা ভিডিও খুব ভাবে শো করতেছে, দেখছিলেন? তো এইগুলোই হচ্ছে আপনার ফ্রেম এন্ড ফ্ল্যাশের কাজ। তো এগুলো যদি একটা সাইটে থাকে, সেই সাইটটা আর কি ভারী হয়ে যায়, সেই সাইটটা লোড নিতে সময় নেয়, তো এটা আপনার সাইটের জন্য খারাপ। হ্যাঁ তো এটা আপনি ইউজ করতে পারেন না, বা এটা আপনি ইউজ করলে আপনার ভিজিটর কম আসতে পারে। তো এইখানটায় দেখা যাচ্ছে যে ও ইউজ করছে, আমিও দেখছি যে সে এটা ইউজ করছে, তো এটা করা যাবে না। তো ওইটার জন্য আমাদের জাস্ট জেনে রাখলাম। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? কারো কোনো কোয়েশ্চেন নাই? মেটা ডেসক্রিপশন ক্যারেক্টার ডেটা সেট একটু বলে দেন তো। ডেসক্রিপশন কে তো তাইলে আর কি, কারো যদি কিছু না বলার থাকে। আরে ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা তারপরে ক্যারেক্টার, হ্যাঁ মেটা ডেসক্রিপশন ক্যারেক্টার যেটা আছে ওটা একটু ওটার বেসিকটা বুঝাই দেন। আচ্ছা মেটা ডেসক্রিপশন ক্যারেক্টারস আপনি, আচ্ছা দাঁড়া, এই যে আপনার যে এটা কিন্তু ম্যাটা ডিসক্রিপশন, এটা জানেন তো? এই যেগুলো কিন্তু ম্যাটা ডিসক্রিপশন, তো এটা একটা মান থাকে, মানে এতটুকের বাহিরে আপনি যাইতে পারবেন না। তো
এগুলো আর কি ফলো করাটাই হচ্ছে মেটা ডিসক্রিপশন ক্যারেক্টার। তো এই মানটা হচ্ছে আপনার 160 এর ভিতর থাকতে হবে আপনাকে, 160 ক্যারেক্টারের ভিতর এটা আপনার থাকতে হবে। এটা কিভাবে আপনি থাকবেন সেটা আপনাদের যখন অন পেজ অপটিমাইজেশন দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন যে এটা আপনি কিভাবে 160 ক্যারেক্টারের ভিতর থাকবেন। বোঝা গেছে? হ্যাঁ ভাই। তো ভাই বুঝতে পারছেন মেটা ডেসক্রিপশন ক্যারেক্টারটা কি? মানিক ভাই মনে কোশ্চেন করছিলেন। হ্যাঁ হ্যাঁ বুঝছি। নাকি কনফিউশন আছে? না কনফিউশন নেই। আচ্ছা ঠিক আছে। আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে এএমপি। এএমপিটা কি? এএমপিটা হচ্ছে এক্সিলারেটর মোবাইল, কই যেন গেল নিচে এসে, এক্সিলারেটর মোবাইল পেজ। মানে হচ্ছে আপনার ওয়েবসাইটটা মোবাইল ইউজার ফ্রেন্ডলি কিনা। আপনার রেসপন্সিভের নাম শুনছেন তো? বুঝি নাই আপনাদের কথা, আমি শুনতে পাচ্ছি না, খুব আস্তে আস্তেছে, শুনি নাই মোবাইল। আচ্ছা রেসপন্সিভ জিনিসটা হচ্ছে আপনি দেখবেন যে আপনার ওয়েবসাইটটা যদি আপনার রেসপন্সিভ হয়। রেসপন্সিভটা শুনছি। আচ্ছা তো মোবাইল রেসপন্সিভ যদি হয় বা আপনার রেসপন্সিভ যেটা হয় সেক্ষেত্রে তখন কি হয়, আপনার ওয়েবসাইটটা সে মোবাইলের আকারে চলে যায় না? হ্যাঁ তো এটাই, হ্যাঁ ভাই বল। হ্যাঁ তো এটাই হচ্ছে মোবাইল রেসপন্সিভ। তো আমাদের যে কম্পিউটার সাইটটা সেটা কি মোবাইল রেসপন্সিভ কি রেসপন্সিভ না সেটা আমাদের দেখতে হবে, কিন্তু আমাদের সাইটটাকে আমাদের রেসপন্সিভ করতে হবে। তো সে তার সাইটটাকে রেসপন্সিভ করে নাই, তো তারপরে হ্যাঁ এটা হচ্ছে ব্যাড প্র্যাকটিস। আমাদের এখন কারণ সবাই যেহেতু মোবাইল ইউজ করে তো আপনার মোবাইল রেসপন্সিভ করা উচিত আপনার ওয়েবসাইটকে। তারপরে আসি আমরা এসটিএম সাইট ম্যাপে। তো সাইট ম্যাপের মাধ্যমে এটা হচ্ছে সাইট ম্যাপ। তো সাইট ম্যাপের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের কয়টা আপনার সাইট ইনডেক্স করা আছে বা আপনার সাইটগুলো ইনডেক্স করা কোনগুলো, কোন কোন সাইট আপনি শো করতে চাচ্ছেন এটা আপনি বুঝতে পারবেন। তো আমাদের কম্পিটিটরের এই যে এতগুলো সাইট সে ইন্ডেক্স করে রাখছে আপনি চাইলে দেখতে পারবেন। হ্যাঁ সে কবে কবে ইন্ডেক্স করছে সেটাও এখানে শো করতেছে। এই হচ্ছে সাইট ম্যাপের কাজ। আর তারপরে হচ্ছে আপনি সে কয়টা সাইটে সাইট ম্যাপ করছে সেটা আপনি আর কি এখানটায় লিখবেন। তারপরে হচ্ছে রোবট ডট টিএক্সটি। রোবট ডট টিএক্সটি হচ্ছে সাইট ম্যাপের পুরো উল্টো। সাইট ম্যাপ আপনার সাইটটাকে শো করাবে যে আপনি কোন কোন ওয়েবসাইটটাকে আপনি শো করাতে চাচ্ছেন, কোন কোন ওয়েবসাইটটাকে আপনি গুগলে র্যাঙ্ক আপ করাতে চাচ্ছেন, সেটা হচ্ছে আপনার সাইট ম্যাপের কাজ। আর রোবট ডট টিএক্সটি, রোবট ডট টিএক্সটির কাজটা হচ্ছে সাইট ম্যাপের উল্টো। মানে আপনি যে যে আপনার ওয়েবসাইটের আপনি যে যে ইউআরএল বা যে যে পেজটাকে আপনি শো করাতে চাচ্ছেন না সেটা হচ্ছে রোবট ডট টিএক্সটি। আপনি যেমন আপনার ওয়েবসাইটে সিপ্যানেল শো করাতে চাচ্ছেন না, আপনার ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেল শো করাতে চাচ্ছেন না, বা আপনার অন্য কিছু কিছু থাকে যে সাইটগুলোকে আপনি র্যাঙ্ক আপ করাতে চান না, হ্যাঁ সেগুলোকে আপনি রোবট ডট টিএক্সটির মাধ্যমে
আপনি সেটা অফ রাখতে পারেন, তখন আর কি গুগল সেই সাইটটাকে পড়তে পারে না, তখন আর কি সেটাকে আর কি র‍্যাঙ্ক আপ করায় না। বুঝা গেছে? এটাই হচ্ছে রোবট ডট টিএক্সটি আর সাইট ম্যাপের পার্থক্য। আর সাইট ম্যাপ কি রোবট ডট টিএক্সটি কি, তাদের কাজ কি বুঝা গেছে? সাইট ম্যাপ হইলো আমি যা শু করাবো, আর রোবট ডট টিএক্সটি হইলো যা শু করাবো না, এরকম না? হ্যাঁ, যেটা আপনার গুগলে আপনি শো করাতে চাচ্ছেন না সেটা আপনি রোবট ডট টিএক্সটি তে রাখবেন, আর যেটা আপনি শো করাতে চাবেন সেটা আপনি সাইট ডট ইয়া আপনার সাইট ম্যাপের মাধ্যমে আপনি ইনডেক্স করে ফেলবেন। তারপর হচ্ছে গুগল অ্যানালাইটিক। গুগল অ্যানালাইটিক এর মাধ্যমে আপনার ওয়েবসাইটে আপনি কিভাবে আপনার ভালো হবে বা আপনি কিভাবে এটা ওয়েবমাস্টার টুলের মাধ্যমে করতে হয়, হ্যাঁ গুগল সার্চ কনসোলের মাধ্যমে আপনার এটা দেখতে হয়। আপনাকে গুগল তখন আগে ডিরেকশন দেয়, হ্যাঁ আপনার এটা করতে হবে, এটা করতে হবে না, এটা আপনার জন্য এখন করা উচিত, এটা করা উচিত না, হ্যাঁ এরকম আর কি একটা দিক নির্দেশনা গুগল আপনাকে দেয়। তো এটাই হচ্ছে আপনার মূলত গুগল অ্যানালাইটিক এর কাজ। এই পর্যন্ত যা বললাম সব কি ঢুকছে মাথায়, বুঝছেন আপনারা? কারো কোনো কোয়েশ্চেন আছে? একটা কিউরিয়াস ভাইয়া বলেন, আপনার যে শীতের মধ্যে যতগুলি গড় করছেন প্রত্যেকটা ক্যাপকে আপনি হেডলাইন দিচ্ছেন না? জি, ওই সবগুলো হেডলাইন সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা দিবেন একটু করে। এই তো এতক্ষণ তো তাই বললাম, মানে এগুলোকে আবার রিপিট করব, এইটাই তো রিপিট বলতে। আপনি বাই সিকোয়েন্স বলে আসছেন, কিন্তু এখন ওই শুধুমাত্র হেডলাইন গুলো সম্পর্কে একটু একটু করে বলবেন, বাংলায় বলবেন। হেডলাইন হচ্ছে যেখান থেকে শুরু হয়েছে, এক্সাম্পল হ্যাঁ সাইট ইউআরএল, আপনার যে কম্পিউটার, হ্যাঁ এই কম্পিউটারে যে সাইটটা থাকবে সেটা এখানটায় বসাবেন। তারপরে আমরা সেটা দেখ, এই কম্পিউটারের অন পেজ অপটিমাইজ যখন আমরা করতে যাব তো সেটার একটা ইউআরএল ক্যারেক্টারস আছে, সেই ক্যারেক্টারসটা আমরা দেখব সেটা ভালো আমাদের রেঞ্জের ভিতর আছে কিনা, বা সেটা ভালো কি খারাপ। যদি সেটা ভালো হয় তাহলে গুড লিখে লাল মার্ক করে দিছি আমি। কেন দিছি? কারণ সে এটা ইউজ করছে বাট এটা আমার জন্য খারাপ। এটা ভালো খারাপ কখন কখন বুঝতে পারবো আমি? হ্যাঁ এটা আপনি বুঝতে পারবেন যে এটা যত শর্ট থাকবে, হ্যাঁ ইউআরএলটা যত শর্ট হবে তত আপনার জন্য এটা ভালো হবে। ইউআরএলটা বড় হলে আপনার জন্য খারাপ, কারণ গুগল শর্ট ইউআরএলটা ভালো চোখে দেখে, আর মিনিংফুল হতে হয় ইউআরএল গুলো। আপনি ধরেন কিছু ইউআরএল দেখবেন, এই যে এখানটাই সাপোজ দেখেন, এটা যদি একটা ইউআরএল হয়, হ্যাঁ এই দেখেন এখানে কোনো এটা মিনিং আছে? এটার এটা দেখে আপনি কি বুঝতে পারতেছেন কিছু? এই ইউআরএল টা দেখে আপনি, হ্যাঁ এখানে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে এই ওয়েবসাইটের নিউজ সাব পেজের, এই এটা হচ্ছে এখানে একটা ব্লক হইছে, এটা বোঝা যাচ্ছে। কিন্তু এটা কি এটা এখানে বোঝা যাচ্ছে? এখানে বোঝা যাচ্ছে না। আরো হচ্ছে এটা বিশাল, তো সে তার ইউআরএল এ যত বড় রাখছে, মানে এত বড় রাখা, মানে যদি বড় রাখে সেটা ব্যাড, সেটা খারাপ, তখন দেখবেন যে এটা ভালো না, গুগলের চোখে ভালো দেখায় না। তো যত ছোট পারবেন, যত শর্ট পারবেন আর মিনিংফুল পারবেন আপনারা ইউজ করবেন। তারপরে হচ্ছে ক্যানোনিকাল। ক্যানোনিকালটা কি? ক্যানোনিকালটা একটু আগে আমি বললাম যে আপনি ধরেন এই যে সাপোজ আপনি www. অনেকে আমরা ইউজ করি না, আমরা সরাসরি ডোমেন নেমটা দিয়ে ঢুকে যাই। তারপরে হচ্ছে আপনার www. ইউজ করতেছি, ডোমেইন নেমটা দিয়ে ইউজ করতেছি, কিন্তু https বা http ইউজ করতেছি না, তারপর কিন্তু আমাদের ওই সাইটটাতেই নিয়ে যাচ্ছে। তো এটা নিয়ে যাওয়ার কারণ কি? এটা নিয়ে যাওয়ার একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে ক্যানোনিকাল। ক্যানোনিকালটার কারণে আপনাকে, আপনি যেভাবেই সার্চ করতেছেন আপনাকে গুগল ডিরেকশন দিচ্ছে ওই সাইটটাকে।
এটা যদি আপনার আলাদা আলাদা ভাবে থাকতো তাহলে আপনার গুগল কনফিউশনে থাকতো যে সে সে কোনটাতে আপনাকে নিয়ে যাবে বা সে কোন সাইটটাকে র‍্যাঙ্ক আপ করাবে। তাই একটাকে মেইন সাইট রেখে বাকিগুলোকে লিংক করে দিচ্ছে বা বাকিগুলোকে ক্রেডিট দেওয়ার জন্য সুযোগ করে দিচ্ছে। হ্যাঁ, এবার বলেন যদি কিছু বলার থাকে। মানে আমি ক্যানোনিকালটা হচ্ছে মনে করেন আমি যে প্রতিষ্ঠা লিখবো ওটা লিখলে আমার www.https এসব কিছু দেখার দরকার নাই, আমি যা লিখবো সরাসরি ওই সাইটটাতে নিয়ে যাবে। জি 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 জি, এটাই তো ভাইয়া। ভাইয়া জি জি, ক্যানোনিক্যাল করা থাকলে আমাকে ওই সাইডে নিয়ে যাবে, যদি ক্যানোনিক্যাল করা না থাকে তাহলে তো নিয়ে যাবে না। না না, তাহলে তো গুগল কনফিউশনে থাকবে যে আপনার কোন সাইটে নিয়ে যাবে বা আপনার এই যে ওয়েবসাইটের কোন ইউআরএলটাকে সে র‍্যাঙ্ক আপ করাবে। তাহলে যে ওয়েবসাইট করব যে ওয়েবসাইট ওই ওয়েবসাইট আমার ক্যানোনিক্যাল করা থাকতে হবে যাতে ইউ সার্চ দিলে সরাসরি আমার সাইটে চলে আসে। জি তো তারপরে হচ্ছে টাইটেল। তো টাইটেলটাও আমরা দেখলাম যে আমাদের টাইটেলটাও মিনিংফুল হতে হবে। টাইটেলটা আপনারা 10 থেকে 60 ক্যারেক্টারের ভিতর আমরা রাখার চেষ্টা করব, আর 70 ক্যারেক্টারের উপরে যাতে না যায় 70 ক্যারেক্টারের নিচেই রাখবো। ঠিক আছে, আমরা চেষ্টা করব যেটা হচ্ছে সেটা 60 ক্যারেক্টারের ভিতরে রাখার। তারপরে হচ্ছে মেটা ডিসক্রিপশন। মেটা ডিসক্রিপশনটা হচ্ছে আপনি যেই ডিসক্রিপশনটা লিখছেন এই যে এখানটা আপনার যে ডিসক্রিপশন গুলো আছে, হ্যাঁ এই ডিসক্রিপশন গুলো যাতে মিনি আপনার 160 ক্যারেক্টারের ভিতরে হয়। বুঝা গেছে? আপনি 160 ক্যারেক্টারের ভিতরে আপনার ব্লগটা সম্পর্কে আপনি মানুষকে বোঝানোর ট্রাই করবেন, এটা যাতে 160 ক্যারেক্টারের উপরে না যায়, এটা তখন ভালো দেখায় না। তারপরে হচ্ছে আপনার হেডিং। হেডিং তো বললাম H1 H2 H3 এই ট্যাগ গুলো, এগুলো আপনি কিভাবে মেনটেন করতে হয়, H1 একবার করবেন, H2 H3 এই এগুলো একাধিকবার আপনি ইউজ করতে পারেন। এই হচ্ছে এই ট্যাগ। তারপরে এই হচ্ছে ইমেজ। ইমেজের আপনার অপটিমাইজ করতে হয়, অপটিমাইজ কিভাবে করবেন তা তো পরে দেখাবো, বলছি ইমেজ অপটিমাইজেশনের যখন আমি দেখাবো। আর আর হচ্ছে টেক্সট প্লাস এসটিএমএল রেশিও। টেক্সট প্লাস এসটিএমএল রেশিওটা হচ্ছে আপনি যখন কোনো টেক্সট আপনার ওয়েবসাইটে যাতে এসটিএমএল ট্যাগগুলো বা এসটিএমএল কোডগুলো যাতে বেশি না হয়ে যায়, হ্যাঁ টেক্সটের পরিমাণটা বেশি থাকে। হ্যাঁ, যদি এসটিএমএল পরিমাণটা টেক্সটের তুলনায় বেশি হয়ে যায় গুগল সেটা ভালো চোখে দেখে না। এটাই হচ্ছে আপনার এসটিএমএল ট্যাগ রেশিও, আপনার টেক্সট এসটিএমএল রেশিও। তারপর হচ্ছে এএমপি। এএমপি হচ্ছে আপনার পুরো ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটটা যত মোবাইল ইউজার ফ্রেন্ডলি হয়, রেসপন্সিভ কিনা, প্রথম কথা হলো এটা রেসপন্সিভ কিনা। হ্যাঁ, মোবাইল ইউজার ফ্রেন্ডলি কিনা বা রেসপন্সিভ কিনা, যদি হয় তাহলে তো আপনার জন্য এটা ভালো। আপনার মোবাইল ইউজার যারা তারা আপনার সাইটটাকে ভিজিট করবে। তারপরে হচ্ছে সাইট ম্যাপ। সাইট ম্যাপটা হচ্ছে আপনার সাইটে আপনি কোন কোন ইউআরএল গুলোকে র‍্যাঙ্ক আপ করাতে চাচ্ছেন বা আপনি কোন কোন পেজগুলোকে র‍্যাঙ্ক আপ করাতে চাচ্ছেন সেগুলো আপনি সাইট ম্যাপের মাধ্যমে আপনি র‍্যাঙ্ক আপ করাবেন বা আপনি ইনডেক্স করাবেন। আর robot.txt হচ্ছে আপনি কোন কোন আপনার পেজগুলোকে আপনি শো করাবেন না বা কোন কোন পেজগুলোকে আপনি হাইড রাখতে চাচ্ছেন সেগুলো আপনি robot.txt এর মাধ্যমে হাইড রাখতে পারবেন। গুগল আপনি যদি robot.txt ইউজ করেন গুগল সেগুলো রিড করতে পারে না। তারপরে হচ্ছে গুগল অ্যানালাইটিক। গুগল অ্যানালাইটিক এর মাধ্যমে আপনি আপনার সাইটের যত আছে মানে ডিরেকশন আছে গুগল আপনাকে বলবে যে আপনার এখন এটা করা উচিত, এটা করা উচিত না। হ্যাঁ, এটা আপনাকে গুগল ডিরেকশন দিবে। কখনো বলতে পারে যে আপনি এখন স্প্যামিং করছেন, আপনার স্প্যামিং করা ঠিক না, আপনি তখন স্প্যামিং করা বন্ধ করে দিবেন। কখনো আপনাকে বলতে পারে যে আপনার ওই ওয়েবসাইটের ব্রোকেন লিংক হয়ে গেছে, ওইটা আপনি ঠিক করুন। এরকম বিভিন্ন ধরনের আপনাকে ডিরেকশন সে আপনাকে প্রতিনিয়ত দিবে।